সালামু আলাইকুম সবাইকে তো কুইকনলাইন স্কুল এবং মেডিকেল শাস্ত্রে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমরা এসএসসি বায়োলজি চাপ্টার সিক্সের উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করবো এবং এটা হচ্ছে আমাদের চাপ্টার সিক্সের তিন নম্বর লেকচার সো তোমরা যদি উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়াটা ভালোভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই তোমাদের লেকচার ওয়ান এবং লেকচার টু দেখে আসতে হবে লেকচার ওয়ানে আমরা পড়াই মানে পড়াইছিলাম হচ্ছে প্রসেদন 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 বা ট্রান্সপাইরেশন এই প্রক্রিয়াটা পড়াইছিলাম ট্রান্সপাইরেশন আর তোমার লেকচার টুতে আমরা পড়াইছিলাম হচ্ছে ডিফিউশন অ্যান্ড অসমোসিস অর্থাৎ ব্যাপন এবং অভিস্রবণ ডিফিউশন অ্যান্ড অসমোসিস ব্যাপন এবং অভিস্রবণ এই দুইটা প্রসেস পড়াইছিলাম যে দুটা প্রসেস তো এই তিন চারটা প্রসেস মিলে উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করবে সো কারও যদি আগের লেকচারগুলো না দেখা থাকে তাহলে বলবো যে আগের লেকচারগুলো ভালোভাবে দেখে আসো তারপরে এই লেকচারটাতে আসো দেখো আমরা গত ক্লাসে যখন অভিস্রবণ পড়াই তো অভিস্রবণ পড়ানোর সময় আমি তোমাদের মোটামুটি একটা বেসিক দাঁড় করানোর চেষ্টা করছি যে কিভাবে ধরো যে তোমার ওই অভিস্রবণ প্রক্রিয়াটা ঘটে ধরো যে এইখানে আমরা একটা পাত্র নিলাম এবং পাত্রের মধ্যে একটা অর্ধভেদ্য পর্দা দিলাম অর্ধভেদ্য পর্দা মানে কি যেই পর্দা দিয়ে শুধুমাত্র ড্রব দ্রাবকের অণু চলাচল করতে পারে কিন্তু দ্রবের কোনো অণু চলাচল করতে পারে না সো এখানে ধরো যে আমরা অনেকগুলো এরকম দ্র দ্রাবকের অনু দেখতে পারতেছি যে অনেকগুলো দ্রাবকের অনু দিলাম এবং অনেক একটা সার্টিন অ্যামাউন্টের আমরা একটা দ্রাবক এখানে দিলাম এবং তারপরে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে দুটা ভিন্ন ঘনত্বের দ্রবণ বানাইলাম আমরা জানি যে দ্রবণ তৈরি করার জন্য শুধুমাত্র দ্রাবক দেওয়াটাই যথেষ্ট না আমাদের সেই দ্রাবকের পাশাপাশি আমাদেরকে কী দিতে হবে দ্রবও দিতে হবে সো এখানে আমি দ্রবও দিলাম কিছু পরিমাণ দ্রবও দিলাম ধরো যে এখানে এই যে এখানে দ্রব্য দিলাম এক দুই তিন চার এখানে ধরো যে দ্রব্য দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সো এটা যদি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো তাহলে দেখো তোমরা ইজিলি এইখান থেকে বুঝতে পারবা যে এই যে যে দুইটা যে তোমার দ্রবণ আছে বাম পাশে একটা দ্রবণ এবং ডান পাশে একটা দ্রবণ সেই দুইটা দ্রবণের মধ্যেই সেই দুইটা দ্রবণের মধ্যে আলটিমেটলি তোমার কি অবস্থা যে দুইটা দ্রবণের মধ্যেই একটা হচ্ছে নিম্ন ঘনমাত্রার দ্রবণ একটা হচ্ছে উচ্চ ঘনমাত্রার দ্রবণ আমরা লাস্ট লেকচারে গত লেকচারে আমরা এই কথাটা বলে আসতেছিলাম যে দ্রবণের ঘনমাত্রা মানে কি ভাই দ্রবণের ঘনমাত্রা মানে হচ্ছে দ্রবের ঘনমাত্রা দ্রবের ঘনমাত্রা দ্রবের ঘনমাত্রা মানিয়ে হচ্ছে দ্রবণের ঘনমাত্রা সো তুমি যদি এইখানে আমি বলি যে এখানে দেখো দ্রবের ঘনমাত্রা কোনটাতে বেশি ধরি দুইটাতে সেম অ্যামাউন্টের পানি আছে তাহলে সেম অ্যামাউন্টের পানির জন্য আমি যদি দুইটা পাত্রের মধ্যে দেখি সেম অ্যামাউন্টের পানির জন্য এখানে দেখো কম পরিমাণ দ্রব্য আসে এখানে খুব বেশি পরিমাণ দ্রব্য আছে। সো যেখানে কম পরিমাণ দ্রব্য আছে সেটা নিম্ন ঘনমাত্রার দ্রব কিংবা নিম্ন ঘনমাত্রার দ্রবণ কারণ আমরা আগের লেকচারে পড়ে আসছিলাম দ্রবের ঘনমাত্রায় দ্রবণের ঘনমাত্রা সো এটা হচ্ছে নিম্ন ঘনমাত্রার দ্রবণ নিম্ন এখন আমরা আর দ্রব দ্রাবক এগুলো নিয়ে পেঁচাবো না আমরা জাস্ট নিম্ন ঘনমাত্রার দ্রবণটাকে স্ট্যান্ডার্ড ধরে কাজ করব তাহলে এটা হচ্ছে নিম্ন ঘনমাত্রার দ্রবণ আর এটা হচ্ছে উচ্চ ঘনমাত্রার তোমার উচ্চ ঘনমাত্রার দ্রবণ এটা হচ্ছে নিম্ন ঘনমাত্রার দ্রবণ আর একটা হচ্ছে উচ্চ ঘনমাত্রার দ্রবণ এবং আমরা দেখতেছিলাম যদি আমরা যদি এই কাজটা করি তখন কি হবে তখন হচ্ছে তোমার অর্ধবেদ্য পর্দা দিয়ে কিন্তু শুধুমাত্র কি পাস করতে পারে শুধুমাত্র দ্রাবক পাস করতে পারে দ্রব পাস করতে পারে না এবং আমরা লাস্ট লেকচারে দেখাইতেছিলাম যে এখানে তাদের দুইটা পাত্রের দ্রবণের ঘনমাত্রা সমান করার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে ক্রিয়েট হবে সেটার কারণে কি হবে ইনিশিয়ালি এখানে যেহেতু দ্রাবকের পরিমাণ এখানে যেহেতু দ্রবের পরিমাণ বেশি তো দ্রব এখান থেকে গিয়ে এখানে চলে যেতে চাইবে দ্রব্য যদি এখান থেকে এই পাত্রে চলে আসে তাহলে এখানের পাত্রের দ্রব আস্তে আস্তে কমতে থাকবে এখানের পাত্রের দ্রব্য আস্তে আস্তে বাড়তে থাকবে দুইটা গিয়ে সমান হয়ে যাবে বাট আমরা দেখাইছিলাম যে মাঝখানে আমরা একটা অর্ধবেদ্য পর্দা দিয়ে দিছি সো মাঝখানে যদি আমরা একটা অর্ধবেদ্য পর্দা দিয়ে দিই তাহলে প্রবলেমটা কি হয় প্রবলেম হচ্ছে যে তুমি যখন মাঝখানে অর্ধবেদ্য পর্দা দিবা এই যে দ্রব এই উচ্চ ঘনমাত্রার দ্রবণ থেকে নিম্ন ঘনমাত্রার দ্রবণের দিকে আসতে পারবে না তো তখন কী করে দুইটা দ্রবণের ঘনমাত্রা সমান করার জন্য এই যে নিম্ন ঘনমাত্রার যে দ্রবণ আসে সেই নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রার দ্রবণের দিকে দ্রাবক চলাচল করে অর্থাৎ পানি চলাচল করে অর্থাৎ পানি কি করে এই নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রার দ্রবণের দিকে যায় এবং আমরা গত ক্লাসে দেখাইছি যদি নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রার দ্রবণের দিকে দ্রাবক চলাচল করে তখনও গিয়ে আলটিমেটলি তাদের ঘনমাত্রাটা সামহাও সমান করা যায় তো এই যে প্রসেসটা অর্ধবেদ্য পর্দাভেদ করে দ্রাবক অর্থাৎ পানিটা নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রার দ্রবণের দিকে যেই চলাচলটা সেটাকে বলা হয় হচ্ছে তোমার কি অসমোসিস বা অভিস্রবণ তো আমরা এখন আর পেঁচাবো না অসমোসিস কোনটা ব্যাপন কোনটা এটা নিয়ে আমাদের আর পেঁচানোর ইস্যু নাই আমরা হচ্ছে জাস্ট অভিস্রবণ রিয়েল অভিস্রবণ জিনিসটা নিয়েই আমরা এখন আগায় যাব যে অভিস্রবণ মানে কি নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রার দ্রবণের দিকে কিসের চলাচল দ্রাবকের চলাচল দ্রাবক চলাচল করতেছে এবং সে ওই পাশে চলে যাচ্ছে আলটিমেটলি ঘনমাত্রাটা সমান করে দিতেছে ঘনমাত্রা সমান করতেছে কিনা সেটাও ইস্যু না ইস্যু হচ্ছে তুমি যদি দুইটা ভিন্ন ঘনমাত্রার দ্রবণ এখানে রাখো দুইটা ভিন্ন ঘনমাত্রার দ্রবণ রাখলে সেখানে তোমার আলটিমেটলি নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রা দ্রবণের দিকে পানি চলাচল করবে বা দ্রাবক চলাচল করবে কিছু পরিমাণ দ্রাবক এই বাম বাম পাশের পাত্র থেকে ডান পাশের পাত্রের দিকে চলে যাবে দ্যাট ইজ দ্য মেন ইস্যু এখন দেখো এটার কিছু প্র্যাকটিক্যাল তোমাদের যদি দেখাইতে চাই এটার কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে বা তুমি প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্স নিতে পারো ধরো আমরা যে নর্মালি কিসমিসটা দেখি আমাদের আমরা বাসায় কিশমিস দেখি না আমরা তুমি কখনো খেয়াল করছো কি না একটা কিশমিস ধরো এটা হচ্ছে একটা কিশমিস সো এই কিসমিসটাকে যদি তোমার পানিতে দেওয়া হয় ঠিক আছে এই কিসমিসটার ভিতর অ্যাকচুয়ালি কি থাকে এই কিসমিসটার ভিতর অ্যাকচুয়ালি চিনির দ্রবণ থাকে কিসের দ্রবণ থাকে চিনির দ্রবণ থাকে সো আমি ধরি যে চিনির দ্রবণ মানে ভিতরে তোমার আলটিমেটলি চিনি থাকে খেয়াল করো ভিতরে আলটিমেটলি তোমার কি থাকে চিনির দ্রবণ থাকে দ্যাট মিন্স ভিতরে ধরো যে চিনির কণা আছে এইদিকে আমি চিনির কণাগুলো দেখাই যে এটা হচ্ছে চিনির কণা এই যে প্রত্যেকটা চিনির কণা চিনির কণা চিনির কণা চিনির কণা এরকম এবং আমরা কি এবং এটার মধ্যে কিছু পরিমাণ পানিও থাকে কিছু পরিমাণ কি থাকে কিছু পরিমাণ অল্প পরিমাণ পানি থাকে সো আমি ব্ল্যাক কালার দিয়ে দেখাবো ধরো যে কিছু পরিমাণ পানি আছে সো এই যে যে এখানে তোমরা দেখতে পারতেছো এই এই আমি আমি কি করলাম হচ্ছে তোমার এই যে যে পাত্র আছে সেই পাত্রের মধ্যে শুধুমাত্র পানি দিলাম এখানে কোনো পরিমাণ কোনো পরিমাণ আমি চিনি দিলাম না অথবা চিনি দিলে আমি খুব অল্প পরিমাণ চিনি দিলাম বা চিনি ধরো যে দিলামই না যদি আমি যদি চিনি না দিই একটা জিনিস খেয়াল করো এই যে কিসমিসের যেই এই যে বাইরের যে আবরণটা আছে পুরা আবরণটা হচ্ছে অর্ধবেদ্ধ একটা পর্দা এটা কি পর্দা ভাইয়া অর্ধবেদ্য একটা পর্দা দেখো এই এটা হচ্ছে একটা অর্ধবেদ্য পর্দা অর্থাৎ এটা দিয়ে শুধুমাত্র কি চলাচল করতে পারবে শুধুমাত্র দ্রাবক চলাচল করতে পারবে কিন্তু দ্রবক কি করতে পারবে না দ্রব্য তোমার আলটিমেটলি চলাচল করতে পারবে না সো এরকম অর্ধবেদ্য পর্দা অর্ধবেদ্য পর্দা যেটা দিয়ে শুধুমাত্র কি চলাচল করতে পারবে শুধুমাত্র দ্রাবক চলাচল করতে পারবে কিন্তু দ্রবক চলাচল করতে পারবে না সো একটা জিনিস দেখো তো তুমি যখন কিসমিসটাকে এই সামান্য পানির মধ্যে রাখ রাখছো তখন দেখবে যে কিসমিসটা আস্তে আস্তে একটু করে ফুলে গেছে এখন সেই কিসমিসটা ফুলে যাওয়ার কারণটা কি ফুলে যাওয়ার কারণটা হচ্ছে এই যে অসমোসিস বা অভিস্রবণ এখানে একজাক্টলি কি কাহিনিটা হয়েছে যে দেখো আমার এই যে পাত্রের মধ্যে যে পানিটা আছে সেখানে তো চিনিই নাই সো সেইখানে দ্রবের ঘনমাত্রা জিরু দ্রবের ঘনমাত্রা কত জিরো এবং আমরা জানি দ্রবের ঘনমাত্রা মানেই দ্রবণের ঘনমাত্রা সো এখানে অ্যাকচুয়ালি কোনো দ্রব এক্সিস্ট করতেছে না তার মানে দ্রবের ঘনমাত্রা জিরো তার মানে এখানে আলটিমেটলি পুরো দ্রবণটার ঘনমাত্রা আমরা জিরো ধরতে পারি তাই এটা যদি জিরো হয় তাহলে এটা হচ্ছে নিম্ন ঘনমাত্রার দ্রবণ রাইট এটা হচ্ছে নিম্ন দ্রবণ নিম্ন ঘনমাত্রার দ্রবণ বুঝতে এটা হচ্ছে কি নিম্ন ঘনমাত্রার দ্রবণ আর এই যে আমার কিসমিসের ভিতরে যেই দ্রবণটা আছে সেটা হচ্ছে উচ্চ ঘনমাত্রার দ্রবণ কেন ভাই উচ্চ ঘনমাত্রার দ্রবণ কারণ দেখো ভিতরে অনেক অনেক চিনি আছে তার উপরে এটার মধ্যে কি আছে তোমার কিছু পরিমাণ পানি আছে সো এটা হচ্ছে উচ্চ ঘনমাত্রার দ্রবণ সো তুমি যখন এরকম একটা কন্ডিশন ক্রিয়েট করবা তখন কি হবে দেখো অস্মোসিসে কী হয় নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে পানি দ্রাবক উচ্চ ঘনমাত্রার দ্রবণের দিকে চলাচল করে সো এখান থেকে আলটিমেটলি পানি কি করবে এই যে পর্দা ভেদ করে কিসমিসের ভিতরে ঢুকে যাবে এবং যখন সেটা কিসমিসের ভিতরে ঢুকে যাবে তখন কিসমিসটা আলটিমেটলি কী হবে তোমার ফুলে যাবে অর্থাৎ অসমোসিসে মেইন মেইন যে ইস্যুটা তোমাকে ধরা দিতে চাচ্ছি অসমোসিসে পানিটা সেই দিকে মুভ করবে যেই দিকে দ্রবর পরিমাণটা বেশি দেখো এদিকে দেখো এদিকে দ্রবের পরিমাণটা বেশি পানি মুভ করছে সেই দিকে যেই দিকে দ্রবের পরিমাণটা বেশি দেখো এইদিকেও সেম কাহিনী হয়েছে এইদিকে তুমি কিশমিসটা রাখলা সো কিসমিসের ভিতরে দ্রবের পরিমাণ বেশি পানির মুভমেন্টটাও হয়েছে যেই দিকে দ্রবের পরিমাণ বেশি সেই দিকে তুমি এখন অস্মসিক ধরো যে বুঝো নাই ব্যাপন অবিসরণ কিচ্ছু বুঝো নাই বাট এতটুকু জিনিস যদি তুমি বুঝতে পারো যে এইখানে যে পানির যে মুভমেন্টটা হবে সেই পানির মুভমেন্টটা হবে যেদিকে দ্রবের পরিমাণ বেশি সেই দিকে ঠিক আছে তাইলেই হবে তো এখানে একটু লিখে নাও যে তাহলে অশমশিজে কি হয় পানির মুভমেন্টটা বা দ্রাবকের মুভমেন্টটা পানির মুভমেন্ট কোন দিকে হয় পানির মুভমেন্ট কোন দিকে হয় যেদিকে যেদিকে দ্রবের পরিমাণ বেশি যেদিকে দ্রবের পরিমাণ বেশি সেদিকেই হয় যেদিকে দ্রবের পরিমাণ বেশি সেদিকে কি হয় পানির মুভমেন্টটা হয় এখন দেখো সেইম একটা কিসমিস আমি নিলাম একটা ফুলা একটা কিসমিস যেটা পানিতে দেওয়ার পরে টসে ফুলে গেছে তো এই কিসমিচটাকে আমি অন্য আরেকটা পানিতে নিলাম বাট সেইখানে পানির মধ্যে আমি অনেক চিনি মিশায় রাখছি আগে থেকে ধরো ধরো এরকম একটা কন্ডিশন ক্রিয়েট করলাম ধর এইখানে আমি একটা কিসমিস দিলাম এখানে একটা কিসমিস দিলাম ধরো এখানে একটা কিসমিস দিলাম সো এই কিসমিসটার যে পর্দাটা আছে সেটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা এবং এটার ভিতরে আমি কি করে এটার ভিতরে কি আছে চিনি দ্রবণ আছে সো এটার ভিতরে দেখো এই যে চিনির দ্রবণ আছে এই যে চিনি এই যে চিনি এই যে চিনি ধরো যে এইরকমভাবে চিনি দ্রবণ আছে আচ্ছা তো এটার ভিতরে অবশ্য পানিও আছে বাট আমি পাত্রের মধ্যে যেই দ্রবণটা নিলাম পাত্রের মধ্যে যেই দ্রবণটা দিছি সেই পাত্রের মধ্যে দ্রবণটার মধ্যে আমি চিনির পরিমাণ আরও অনেক পরিমাণ বাড়ায় দিছি অনেক পরিমাণ আমি চিনি দিছি অনেক পরিমাণ অনেক বেশি পরিমাণ চিনি দিছি দেখো চিনি দিয়ে একেবারে নাশ বিনাশ করে ফেলছি চিনি একেবারে কী করছে নাচ বিনাশ নাশ করে ফেলছে এবং যেহেতু দ্রবণ দ্রবণ কিন্তু একটা কম্পোনেন্ট দিয়ে হয় না দুটা কম্পোনেন্ট লাগে একটা হচ্ছে দ্রব আর একটা হচ্ছে দ্রাবক সো এখানে আমার কিছু পরিমাণ আমার দ্রাবক আছে এখানেও আমার কিছু পরিমাণ দ্রাবক আছে বাট মেন কাহিনী হচ্ছে তুমি একটা জিনিস দেখো এখন আমি এমন একটা কন্ডিশন ক্রিয়েট করছি এখন আমি এমন একটা কন্ডিশন ক্রিয়েট করছি যেই কন্ডিশানে তোমার আলটিমেটলি এই যে পাত্রের যে পানির বা পাত্রের যে দ্রবণটা আছে সেই পাত্রের দ্রবণটা এখন ঘন হয়ে গেছে বেশি ঘন হয়ে গেছে অর্থাৎ উচ্চ ঘনমাত্রার দ্রবণ হয়ে গেছে সো পাত্রেরটা হচ্ছে এখন উচ্চ ঘনমাত্রার দ্রবণ উচ্চ ঘনমাত্রার দ্রবণ আর এই যে কিসমিসের ভিতরটা হচ্ছে তোমার নিম্ন ঘনমাত্রার দ্রবণ নিম্ন ঘনলিকাম নিম্ন ঘনমাত্রার দ্রবণ তাহলে আলটিমেট ফিট কি হবে দেখো একটা অর্ধভেদ্য পর্দা দ্বারা যদি আমরা ভিন্ন ঘনমাত্রার দ্রবণকে পৃথক করে রাখি তখন কী হয় তখন হচ্ছে নিম্ন ঘনমাত্রা দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রা দ্রবণের দিকে পানি চলাচল করে তাহলে তুমি জাস্ট মাথায় রাখলে হবে পানির মুভমেন্টটা হবে সেই দিকে যেদিকে দ্রবের পরিমাণটা বেশি তাহলে দেখো এদিকে পানির মুভমেন্টটা কোন দিকে হবে যেদিকে দ্রবের পরিমাণ বেশি অর্থাৎ দ্রবের পরিমাণ বেশি কোন জায়গায় এই পাত্রে সো এই কিসমিস থেকে তখন যে যতটুকুই পানি ছিল ততটুকু পানি কী হয়ে যাবে আলটিমেটলি তোমার বের হয়ে আসবে এবং পাত্রে যখন যখন বের হয়ে আসবে এই কিসমিসটা কি হবে তোমার এরকম এরকম ভাবে চুপসে যাবে তখন এটা থেকে পানি বের হয়ে গেছে সো পানি যখন বের হয়ে গেছে চুপসে গেছে আবার এখানে যখন পানি যখন ঢুকছিল তখন সেটা ফুলে গেছিল সো এটা হচ্ছে অভিশ্রবণের একটা প্র্যাকটিক্যাল তোমরা এক্সপেরিমেন্ট যেটা তোমরা বাসায় করতে পারো তাইলে আমরা কি বললাম যে যখন আমরা অর্ধবেদ্য পর্দা দ্বারা আমরা যখন অর্ধবেদ্য পর্দা দ্বারা দুটো ভিন্ন ঘনমাত্রার দ্রবণকে মিশ্রিত করব। বা দুটা ভিন্ন ঘনমাত্রার দ্রবণকে পৃথক করে রাখবো তখন নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রার দ্রবণের দিকে পানি কি করবে মুভ করবে এই যে পানির মুভমেন্টটা নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রার দ্রবণের দিকে অর্ধবেদ্য ভেদ করে এই প্রসেসটার নাম হচ্ছে অভিশ্রবণ বা অসমোসিস আমি কেন এই জিনিসগুলো নিয়ে পাঠাচ্ছি কারণ এই এই যে অভিশ্রবণ বা অসমোসিস বা ডিফিউশনের ব্যাপারগুলো যদি তোমার ভালোভাবে ক্লিয়ার না থাকে তুমি অ্যাসের স্থিতিতে তো ভালোভাবে বুঝবাই না এই বুঝবা না ইভেন তুমি যখন মেডিকেলেও যাবা তখন গিয়েও বিভিন্ন জিনিস তুমি বুঝতে পারবা না মানুষের ব্লাডের মধ্যে কলয়েড অসমেটিক প্রেশার প্রেশারটা কিভাবে জেনারেট হচ্ছে কিভাবে ক্রিয়েট হচ্ছে কোনটার অসমোটিক প্রেসার প্রেশার বেশি কোনটার অসমোটিক প্রেশার কম এবং কেন একটা ডিজিজ ক্রিয়েট হচ্ছে সেই জিনিসগুলো তুমি খুব ইজিলি বুঝতে পারবে না সো দ্যাটস ওয় আমি এখানে অনেক হিউজ অ্যামাউন্টের একটা টাইম দিচ্ছি যেন তোমার জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারো আমি আশা করি তোমাদের অভিশ্রবণ নিয়ে আর কোনো মানে প্যারা নাই আচ্ছা এখন আসো এই যে আমরা বুঝাইলাম তোমাদের একটা জিনিস যে আমরা দেখতেছি যখনই আমরা একটা পর্দা পর্দাধারা ডিভাইড করতেছি দুইটা ভিন্ন ঘনমাত্রার দ্রবণকে তখন পানির একটা মুভমেন্ট হচ্ছে এবং এই প্রসেসটার নাম আমরা বলতেছি অসমোসিস এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে এটা কেন হচ্ছে এক্সাক্টলি ধরো আমি দুইটা ভিন্ন ঘনমাত্রার দ্রবণকে মিশ্রিত করে দিলাম দুইটা ঘনমাত্রা দুইটা ঘনমাত্রার দ্রবণকে যখন আমি মিশ্রিত করে দিলাম তখন নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে পানি উচ্চ ঘনমাত্রার দ্রবণের দিকে যাচ্ছে আমার কোয়েশ্চেন হলো যে কেন যাচ্ছে সেটা এখন তুমি বলতে পারো যে হ্যাঁ আপনি তো বলছিলেন এটাকে ন্যাচারাল টেন্ডেন্সি যদি ওইদিকে পানি যায় তাহলে দুইটা দ্রবণের ঘনমাত্রা সমান হবে এখন আমার কথা হচ্ছে যে এই যে ন্যাচারাল টেন্ডেন্সিটা ডেভেলপ করছে সেই ন্যাচারাল টেন্ডেন্সিটা কেন ডেভেলপ করছে তাইলে দেখো এই ব্যাপারটা ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদেরকে একটা নতুন টার্ম শিখতে হবে যেটাকে বলা হয় ডিফিউশন প্রেশার ডেফিসিট বা ব্যাপন চাপ ঘাটতি যেটাকে কি বলে ব্যাপন চাপ ঘাটতি সো ক্যাপশন দেও ডিফিউশন 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 প্রেশার ডেফিসিট ডিফিউশন প্রেসার ডেফিসিট বা ডিফিউশন প্রেশার ডেফিসিট বা ব্যাপন চাপ ঘাটতি বা ব্যাপন চাপ ঘাটতি চাপ ঘাটতিটা কি তোমাকে বুঝায় ইজিলি বুঝাবো যে ব্যাপনচাপ ঘাটতিটা কি ইভেন দেখবা যে তোমাদের বই লেখা আছে যে পাতার এই বিভিন্ন কোষে ব্যাপনচাপ ঘাটতির ফলে পানি এক জায়গা থেকে অন্য জায়গায় অসমোসিসের মাধ্যমে বা অভিস্রপের মাধ্যমে প্রবেশ করে এখন দেখো এই ব্যাপনচাপ ঘাটতিটা কি তোমাকে আমি জিনিসটা নর্মালি বুঝাই সিম্পলি দেখো তুমি ধরো যে এখানে তুমি একটা বালতি নিলা সেই বালতি নেওয়ার পরে তুমি এটার মধ্যে পানি রাখলো সো তুমি যখন একটা বালতি নিয়ে যখন সেখানে যখন পানি রাখবা তখন সেই পানিটা সেই বালতির গায়ে সব জায়গার চাপ দিবে রাইট সব জায়গায় প্রেশার দিবে সো এই জিনিসটা তোমরা ফিজিক্সে পড়ে আসছো অথবা তুমি নর্মালি চিন্তা করো যে এই যে তুই এই একটা বালতি নিলা সেখানে তুমি পানি রাখছো এই যে পানিটা রাখছো সেটা বালতির যে মানে ওয়াল আছে বা দেয়াল আছে সেই দেয়ালে সবসময় সেটা প্রেশার দিচ্ছে বা চাপ দিচ্ছে এখন তোমার কাছে মনে হতে ভাই এটা তো আমার কাছে বিশ্বাসযোগ্য না যে চাপ দিচ্ছে সেটার প্রমাণ কি ওকে প্রমাণটা তোমাকে বোঝাই তোমার এখানে বালতির মধ্যে পানি রাখে তুমি এখানে একটা ছিদ্র করে দাও দেখো পানি এই বরাবর আইসা পড়বে হোয়াট ইট মিন এটা যদি এই এই দেয়ালটাকে চাপ না দিত তাহলে আমি এটা খোলার পরে পানিটা এভাবে গিয়ে অনেক সামনে গিয়ে পড়তো না তো এই যে পানিটা অনেক সামনে গিয়ে পড়তেছে এটা প্রুফ করে যে যখন আমি এটাকে বন্ধ করে রাখছিলাম ছিদ্রটাকে তখনও এই চাপটা এক্সিস্ট করতেছিল যেই চাপের কারণেই পানিটা বাহিরে বের হয়ে চলে আসছে রাইট ওকে সো আমরা সেম একটা কন্ডিশান ক্রিয়েট করবো এবং আমরা যখন এই বেসিকটা জেনে ফেলবো যে আমরা যখন কোনো একটা জায়গায় পানি রাখি তখন তার মধ্যে একটা সে একটা প্রেশার দেয় সে একটা প্রেসার দেয় ঠিক আছে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় হাইড্রোস্টেটিক প্রেশার অ্যাকচুয়ালি তো এটা একটা প্রেসার দেয় এবং প্রেশারটা কীভাবে দেয় সেটা আমরা বুঝে ফেলাম এখন একটা জিনিস খেয়াল করো ধরো আমি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করলাম অর্ধবেদ্য দ্বারা দুইটা দ্রবণকে পৃথক করলাম বাট ইনিশিয়ালি আমি দুইটা দ্রবণকে পৃথক না করে আমি এখানে দুইটার মধ্যে দশ লিটার পানি রাখলাম ধরো দুইটার মধ্যে দশ লিটার পানি রাখলাম সো দুইটার মধ্যে সমান সমান পরিমাণ পানি রাখলাম ধরো যে দশ লিটার পানি রাখলাম এখানে দশ লিটার পানি রাখলাম দেন এইখানে দশ লিটার পানি রাখলাম ঠিক আছে আচ্ছা তো এখানে আচ্ছা জিনিসটা আরেকটু আরেকটু সফিস্টিকেটেড ভাবে দেখায় আরেকটু ভাবে দেখাই আমি এখানে পানির সংখ্যাটা একেবারে দশ লিটার পানি মানে আমি জাস্ট দশটা পানি দেখাই এখানে জাস্ট দশটা এরকমভাবে পানি দেখাই এখানে আমি যা দশটা পানি দেখাই ধরো এই যে এক দেন দুই দেন তিন দেন চার দেন পাঁচ দেন ছয় দেন সাত দেন আট দেন নয় দেন দশ এখানে দশটা পানি আছে এক দুই এক লিটার করে মানে তোমার চার পাঁচ ছয় সাত আট নয় দশ ধরো যেরকম পানি আছে এখানেও দশ পানি আছে এখানেও দশ পানি আছে দশ লিটার পানি তো যখন তুমি পানি এখানে দিবা তখন এখানে পানির প্রত্যেকটা কণায় কি করবে এখানে অর্ধভেদ্য পর্দা যেটা আছে সেটার উপর প্রেশার দিবে রাইট সো আমি ধরলাম যে এখানে প্রতি লিটার পানি সমান পরিমাণ চাপ দেয় তাহলে এখানে দশ লিটার পানি দশ পরিমাণ চাপ দিবে রাইট সো এখানে এরা কি করে এই যে যে অর্ধবেদ্য পর্দা আছে সেই অর্ধবেদ্য পর্দার উপর চাপ দেয় এবং অর্ধভেদ্য পর্দার উপর তারা যেই পরিমাণ চাপ দেয় সেই পরিমাণ চাপটা হচ্ছে দশ পরিমাণ চাপ আমি লিখতে পারি ধর ধরো যে সেখানে দশ পরিমাণ চাপ দিচ্ছে এখানে তো এখন তুই বলতে পারো ভাইয়া তাহলে এখানে যে ছিদ্র আছে আপনি যখন যখন চাপ দিচ্ছিল আপনি ছিদ্র করে দিচ্ছেন পানিটা তো বের হয়ে চলে গেছে তাহলে এখানে যখন এরা যখন প্রেশার দিতেছে তখন এখান থেকে পানিটা এখানে বের হয়ে এই পাত্র থেকে পানিটা এই পাত্রে চলে যাওয়ার কথা না না যাবে না কেন যাবে না দেখো দিক দিয়ে আমি দশ লিটার পানি রাখছি সো এই দিক দিয়ে যখন আমি দশ লিটার পানি রাখছি তখন এই দিকেরও দশ লিটার পানি এই অর্ধবেদ্য পর্দার উপরে তোমার এই বরাবর প্রেশার দিচ্ছে রাইট এই বরাবর প্রেশার দিচ্ছে সো এই এই পানিগুলো যখন এই বরাবর প্রেশার দিচ্ছে এখানে যদি আমি সেইম অ্যামাউন্টের পানি রাখছি সমান যদি ভিন্ন পরিমাণের পানি রাখতাম তাইলে তাইলে হয়তো বা পানির মুভমেন্ট হইতো বাট আমি সমান অ্যামাউন্টের পানি রাখছি সো এখানে আমি দশ অ্যামাউন্টের পানি রাখছি ধরো সো এখানে যখন আমি দশ অ্যামাউন্টের পানি রাখছি তখন সেই দশ অ্যামাউন্টের পানি বা দশ লিটার পানি এটার ওপর তোমার দশ চাপ প্রয়োগ করতেছে সো এখানে যখন দশটা প্রয়োগ করতেছে দ্যাট মিনস এখান থেকে যতটুকু চাপ আসতেছে এখান থেকে ঠিক ততটুকু চাপ আসতেছে সো ধরো এখান থেকে যতটুকু চাপ আসতেছে এখান থেকে ঠিক ততটুকু চাপ আসতেছে সো দুই দিক থেকে চাপের পরিমাণ সমান হওয়ার কারণে আলটিমেটলি কোনো জায়গা থেকে পানি কোনো পাত্রে চলে যাচ্ছে না সো এটা হচ্ছে একটা নর্মাল কন্ডিশন আমি যদি এইভাবে রাখি সেম অ্যামাউন্টের পানি দিয়ে তখন দেখা যাবে যে আলটিমেটলি কোনো জায়গা থেকে পানির কোনো মুভমেন্ট হবে না তাদের যে দুইটা পাত্র ছিল সেই দুইটা পাত্রে পানি আলটিমেটলি তোমার সমান থেকে যাবে আচ্ছা এখন এই যে দেখো আমি যখন একটা পানি রাখি আমি যখন একটা পানি রাখি বা কোনো একটা দ্রবণে যখন আমরা রাখি সেই দ্রবণটা কি করে এক্সাক্টলি পাত্রের গায়ে কি করে তোমার এই যে এরকম ভাবে বা অর্ধবেদ্য পর্দার গায়ে কিংবা যে পাত্রতে রাখছো সেই পাত্রতে আলটিমেটলি একটা প্রেশার দে এখন আমি ওই প্রেসারগুলো নিয়ে চিন্তা করতেছি না কারণ আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে অর্ধবেদ্য পর্দা সো অর্ধবেদ্য পর্দার উপর তারা যে পরিমাণ প্রেশারটা দিবে সেটাকে বলা হয় ব্যাপন চাপ সেটাকে কি বলা হবে ব্যাপন চাপ সো এটাকে বলা হবে ডিফিউশন প্রেশার এটাকে কি বলা হবে ডিফিউশন প্রেশার বা ব্যাপন চাপ ডিফিউশন প্রেসার বা ব্যাপন চাপ এখন তুমি একজাক্টলি একটা জিনিস চিন্তা করো ধরো আমি এখানে কি করলাম আমি এইখানের আমি এইখানে তো না আমার কি আছে তোমার দশ লিটার পানি আসে সো এখানে আমি কি করলাম আমি একটা কাজ করলাম দেখো দাঁড়াও দাঁড়াও আমি এটাকে মুছে নিই মুছে তারপর তোমাকে জিনিসটা বুঝাই এখানে এখান দিয়ে চাপ হচ্ছে দশ আছে ধরো আমি এখন একটা কন্ডিশান ক্রিয়েট করলাম যে এখানে যে আমরা পানিটা দেখতেছি না সেই পানিটার মধ্যে আমরা কিছু চিনি ঢেলে দিব ধরো এখানে তো দশ অ্যামাউন্টের প্রেশার আমরা এই বরাবর দিচ্ছে দশ অ্যামাউন্টের প্রেসার সেই বরাবর দিচ্ছে দশ অ্যামাউন্টের প্রেশার সেই বরাবর দিচ্ছে এখন আমরা কি করলাম এই পাত্রের মধ্যে আমরা কিছু পরিমাণ চিনি রেখে দিলাম ধরো যে চিনি চিনিগুলো হচ্ছে এরকম আমরা হচ্ছে দুইটা চিনি রেখে দিলাম এরকমভাবে দুইটা চিনি রেখে দিলাম দেখো চিনি কিংবা তুমি এখানে যে কোনো আয়ন রাখতে পারো লাইক এখানে সোডিয়াম আয়ন রাখতে পারো এখানে ক্লোরাইড আয়ন রাখতে পারো যে কোনো আয়ন তোমরা রাখতে পারো এবং তোমরা এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার ফাইভ আমি পরে আসছিলাম দ্রবণীয়তার মাধ্যম মধ্যে যে তোমরা যখন পানির মধ্যে এই যে সোডিয়াম আয়ন দিবা বা ক্লোরাইড আয়ন দিবা তখন সেটা কীভাবে দ্রবীভূত হবে তোমরা লেকচারটা দেখে আসতে পারো যে অ্যাকচুয়ালি পানি ধরো সোডিয়াম আয়ন দিলাম সো সোডিয়াম যেই পজিটিভ আসে সোডিয়াম একটা পজিটিভ পোল আছে আর ক্লোরিন দিলা সেই ক্লোরিনের মধ্যে নেগেটিভ আয়ন আসে সো পানির মধ্যে একজাক্টলি ধরো যে পানিটা আছে সেই পানির মধ্যে পানির সংকেত এইচ টু অনাদ এই যে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন সো পানির মধ্যে এই যে যে অক্সিজেনের পর্ষণটা সেটা ইলেকট্রো নেগেটিভিটির কারণে আংশিক ঋণাত্মক থাকে আর এই যে যে হাইড্রোজেনের পর্ষণটা সেটা ইলেক ইলেকট্রো পজিটিভিটির কারণে একটু একটু পজিটিভ থাকে সো তুমি যখন একটা সোডিয়ামকে বা কোনো আয়নকে পানিতে দিবা তখন কি করবে পানির এই যে পানিগুলা এই যে যে আয়নটা আছে সেই আয়নগুলোকে ঘিরে ধরবে কেন ঘিরে ধরবে কারণ দেখো সুডিয়াম হচ্ছে পজিটিভ আর এই অক্সিজেনের নেগেটিভ যে পোল আছে সেই নেগেটিভ পোল দিয়ে এটা কি করবে তোমার আলটিমেটলি এই সুডিয়ামের চারপাশ দিয়ে ঘিরে ধরবে এবং এই যে ঘিরে ধরার ফলে যে কন্ডিশনটা ক্রিয়েট হবে এটাকে আমরা বলি যে দ্রব এটাকে আমরা বলি যে দ্রবণীয়তা অর্থাৎ এটা দ্রবীভূত হয়েছে তুমি যদি এটা না বুঝো তোমার যদি ক্লাস মানে চাপ্টার ফাইভের এসে কেমিস্ট্রির চাপ্টার ফাইভের বেসিক না থাকে তাহলে আমি বলি তুমি যখনই কোনো কিছু একটা দিবা যেটা দ্রবণীয় হইতে পারবে এরকম কোনো একটা সাবস্টেন্স যখন তুমি পানিতে দিবা সেটা দ্রবণীয় হওয়া মানে ওই যে তুমি যে সাবস্টেন্সটা দিসো যে কণাটা দিছো সেটাকে চারপাশ দিয়ে পানি ঘিরে ধরা অর্থাৎ তুমি যখন এখানে এক দুইটা চিনির অনু ফেলবা তখন এই দুইটা চিনির অনুকে কি করবে এখানে যে পানির যে কণা আছে সে পানির কণা কি করবে তোমাকে ঘিরে ধরবে পানির কণাগুলো কী করবে এখানে ঘিরে ধরবে পানির কণাগুলো এখানে কী করবে তোমার এরকমভাবে ঘিরে ধরবে ধরো যে এরকমভাবে ঘিরে ধরবে এরকম ঘিরে পাব এবং এই যে পানির কণাটা ঘিরে ধরা সেটাই হচ্ছে তোমার আলটিমেটলি পানির কণাটা যে ঘিরে ধরা সেটা কি সেটা কি বলা হচ্ছে আমরা যে সেটা দ্রব্যীভূত হয়েছে তো এখানে দেখো আমি ধরো এখানে দশ লিটার আমার পানি ছিল বা দশটা অন্য পানি ছিল এখন আমি হচ্ছে দুইটা অন্য চিনি দিলাম সো আলটিমেটলি দেখা গেলো এক দুই ধরো যে তিন দেন ধরো যে চার সো এখানে দেখো আলটিমেটলি আমার দর্শন অনুপানি পানি ছিল না ইনিশিয়ালি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সো আমার দর্শন পানি ছিল একটু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা এখানে আমার দর্শন পানি ছিল সো ইনিশিয়ালি কী ছিল দর্শন পানি ফ্রি ছিল মুক্ত ছিল তারা এসা এখানে যে ওয়াল আছে সেই ওয়ালের গায়ে ধাক্কা দিতে পারতো অর্ধব্য পর্দার গায়ে ধাক্কা দিতে পারত কিন্তু যখনই তুমি এখানে আলটিমেটলি কি করে দিলা এখানে যখনই তুমি চিনি দিয়ে দিলা যখন তুমি চিনি দিয়ে দিলা তখন আলটিমেটলি কি হইল তখন আলটিমেটলি এখানে তখন আলটিমেটলি এখানে তখন এখানে এই যে যে চিনির যে অণুটা আছে সেই চিনির অণোটাকে ঘিরে ধরলো এই যে তিন অনু করে পানি হোয়াট মিন দ্যাট মিন্স এরা এখন আর পাত্রের গায়ে এই যে অর্ধবেদ্য পর্দা যেটা আছে সেই অর্ধবেদ্য পর্দার গায়ে গিয়ে তারা আর ধাক্কা দিবে না কেন দিবে না কারণ তারা এখন এটাকে ঘিরে ধরে রাখতে ব্যস্ত জিনিসটা উচ্চ যে ইনিশিয়ালি তারা দশজনই জনই ফ্রি ছিল দেখো এখানের মতো ইনিশিয়ালি দশজনই জনই এখানে ফ্রি ছিল সেই দশজনই জনই ফ্রি থাকার কারণে তারা কি করতো আলটিমেটলি এইদিকে আসা প্রেশার দিত এদিকে এসে প্রেশার দিত যেটাকে আমরা বলতেছিলাম ডিফিউশন প্রেশার বাট আমরা যখন এখানে আমরা একটা দ্রবণ দিলাম যখন এখানে আমরা দুইটা চিনির অনু ফেললাম বা কোনো দ্রবীভূত হইতে পারে এমন কিছু ফেললাম দ্রবণ তৈরি করার জন্য তখন কী হলো সেই চিনির কণাগুলোকে পানিটা ঘিরে ধরলো সো কিছু পরিমাণ পানি ঘিরে ধরার কারণে যতটুকু পরিমাণ পানি ঘিরে ধরলো সেটা ওইটাকে ঘিরেই থাকবে সেটা আর গিয়ে পাত্রের গায়ে ধাক্কা দিবে না সেটা আর গিয়ে কী করবে না পাত্রের গায়ে তোমার ধাক্কা দিতে পারবে না সিম্পল লজিক ধরো এখানে দুইটা রুম আছে দুইটা রুম আছে সো একটা রুমের মধ্যে দশজন মানুষ আরেকটা রুমের মধ্যে দশজন মানুষ দুজন মানুষই মাঝখানে একটা পার্টিশান ছিল সে মাঝখানে পার্টিশনটাকে ধাক্কা দিতেছে ঠিক আছে ধরো যে এদিকে ধরো যে মানে দশটা ছেলে ছিল ওইদিকে ধরো যে দশটা ছেলে ছিল এই একটা মাঝখানে একটা পার্টিশন ছিল দুই পার্টিশানের দুইজন দুই ডিরেকশন থেকে ধাক্কা দিতেছে দশজন ঠিক আছে আচ্ছা এখন আমি কি করলাম এখানে এই রুমের মধ্যে দশজন তো ছেলে আসে এই রুমের মধ্যে দুইটা মেয়েকে ঢুকাই দিলাম তো তিনজন করে ফ্রেন্ড কি করলো ওই মেয়ের সাথে গল্প করা শুরু করলো এখন যখন এই তিনজন করে ফ্রেন্ড একটা করে মেয়ের সাথে গল্প করা শুরু করলো আর এই যে যে বাকি যে চারজন ছিল তারা ওয়ালের মধ্যে ধাক্কা দিয়ে থাকলো কারণ দেখো এখানে সেম কাহিনীটা হয়েছে যে এই তিনজন আগে যারা ওয়ালের মধ্যে ধাক্কা দিতেছিল তাদেরকে আমি অন্য কাজে এখন ইনভলভ করায় ফেলছি সো অন্য কাজে যখন আমি ইনভলভ করায় ফেলবো তারা এসে আর ওয়ালের মধ্যে ধাক্কা দিতেছে না সেম কাহিনি যে এখানে আমার ধরো যে ও পানি ছিল এখানে ও পানি ছিল দুইজন দুই দিক থেকে সমান সমান প্রেশার দিতেছিল আমি যখন এখানে চিনির অণু ফেললাম বা কোনো একটা আয়ন ফেললাম বা কোনো এমন একটা সাবস্টেন্স ফেললাম যেটা পানিতে দ্রবীভূত হইতে পারে তখন আলটিমেটলি কি করলো ওই যে মানে কণাটা আছে ওই কণাটাকে কি করলো পানির অনু ঘিরে ধরলো সো যারা ওই কণাটাকে ঘিরে ধরলো তারা আর এই ওয়ালের মধ্যে আইসা প্রেশার দিবে না সো তারা যদি ওয়ালের মধ্যে আইসা প্রেশার না দেয় একটা কাহিনি চিন্তা করো এখান দিক থেকে তাহলে প্রেশার আসতেছে কত দশ যারা ফ্রি ছিল তারা প্রেশার দিচ্ছে তারা কতটুকু প্রেশার দিচ্ছে দশ আর এদিক থেকে এখন কতজন প্রেশার দিবে এক দুই তিন চার মাত্র চারজন ফ্রি আছে যারা এখানে প্রেশার দিতে পারে মাত্র চারজন কি আছে ফ্রি আছে যারা এখানে প্রেশার দিতে পারে সো এখানে প্রেশার হয়ে গেল এখন ফুর সো একটা জিনিস চিন্তা করো একটা ওয়াল একটা পার্টিশান এখানে একটা ডিরেকশন থেকে দশজন ধাক্কা দিতেছে আর একটা পার্টিশানের ওই পাশ থেকে মাত্র চারজন ধাক্কা দিতেছে তাহলে কী হবে আলটিমেটলি হয়তো ওয়ালটা ভাই নিয়ে ওদের উপর পড়বে নতুবা দেখা যাবে যে মাঝখানে যদি কোনো ছিদ্র থাকে এই পাশের মানুষ গিয়ে ওই পাশে পড়বে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার এইদিকে চাপ এইদিকে এখন পানির চাপ হচ্ছে টেন এদিকে পানির চাপ কত টেন আর এদিকে পানির চাপ কত মাত্র ফোর সো এদিকে যখন পানির চাপ টেন হবে তখন আলটিমেটলি এইদিকে পানি ফ্লো হওয়া শুরু হবে রাইট কারণ এইদিক থেকে পানির চাপটা বেশি সো এদিক থেকে যখন পানির চাপটা বেশি হবে তখন এরা কী করতে থাকবে এরা হচ্ছে ওই পারে ওই পারে তারা ফ্লো করতে থাকবে ওই পারে তারা কি করতে থাকবে ওই পারে তারা ফ্লো হইতে থাকবে ওই পাশে তাদের ফ্লো হইতে থাকবে রাইট ওই পাশে তাদের কী হইতে থাকবে ওই পাশে তাদের ফ্লো হইতে থাকবে জিনিসটা বুঝছো কিনা ওই পাশে তাদের ফ্লো হইতে থাকবে সো এই যে দেখো আলটিমেটলি জিনিসটা দেখো এই যে ফ্লো হইতেছে এখন পানিটা জিনিসটা দেখো সেম জিনিস ছিল আমাদের নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রার দ্রবণের দিকে পানি ফ্লো হইতেছে দেখো এই যে দেখো এটা ছিল এই যে দেখো এটার মধ্যে কোনো পরিমাণ টিন নাই দ্যাট মিনস এটা হচ্ছে নিম্ন ঘনমাত্রার দ্রবণ এটার মধ্যে দুইটা চিনি আছে। তার মানে দ্রবের পরিমাণ বেশি দ্রবের পরিমাণ বেশি মানে দ্রব দ্রবের ঘনমাত্রা বেশি দ্রবের ঘনমাত্রা বেশি মানে দ্রবণের ঘনমাত্রা বেশি সো এটা হচ্ছে উচ্চ ঘনমাত্রার দ্রবণ সো এই যে দেখো নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে এখন উচ্চ ঘনমাত্রার দ্রবণের দিকে আলটিমেটলি কি ফ্লো হচ্ছে পানি ফ্লো হচ্ছে রাইট দ্রাবক ফ্লো হচ্ছে অসমোসিস ঘটতেছে অভিস্রবণ ঘটতেছে তাহলে এই যে দেখো অভিস্রবণ যে ঘটলো সেই ঘটার পিছনের ফ্যাক্টরটা কি ফ্যাক্টরটা হচ্ছে দুই পাশের চাপ সমান না হওয়া দুই পাশের চাপ যতক্ষণ পর্যন্ত সমান ছিল অর্থাৎ দুই পাশের ডিফিউশন প্রেসার দুই পাশের ব্যাপন চাপ যতক্ষণ পর্যন্ত সমান ছিল ততক্ষণ পর্যন্ত পানি ফ্লো হইতেছিল না পানি কখন ফ্লো হওয়া শুরু হইলো যখন কোনো একটা জায়গায় ব্যাপন চাপের ঘাটতি ঘটলো অর্থাৎ দেখো এখান দিয়ে এখান দিয়ে তারা প্রেশার দিচ্ছিল দশ এখান দিয়ে তারা প্রেশার দিচ্ছিল দশ কিন্তু একটু পরে এখান দিয়ে প্রেশার আসতেছে দশ বাট এখান দিয়ে যে প্রেসারটা সে এখান দিয়ে প্রেশারটা আলটিমেটলি দশ না হয়ে চার হয়ে গেল। তার মানে এখানে ব্যাপন চাপের ঘাটতি কতটুকু পড়লো ছয় ঘাটতি পড়লো এই যে ব্যাপন চাপের ঘাটতিটা ঘটলো এই যে ব্যাপন ডিফিউশন প্রেশারের ডেফিসিয়েন্ট ডেফিসিটটা হইল ডিফিউশন প্রেসার যে কমে গেল একটা সাইডে সেই কমে যাওয়ার কারণে সেই সাইডে অপর পাশ থেকে পানি আসতেছে দ্যাট মিন্স আমরা বলতে পারি এই যে দ্যাট মিন্স দেখো এই যে আমরা বলতে পারি যে ডিফিউশন প্রেশার ডেফিসিট বা কোনো জায়গায় ব্যাপন চাপের ঘাটতি যখন সৃষ্টি হবে ব্যাপন চাপের ঘাটতির কারণে ওই দিকে পানি আসবে দ্যাট ইজ দ্য কজ অফ অসমোসিস এই যে আমি আগের লেকচারে পড়াইছি যে অসমোসিসে নিম্ন ঘনমাত্র দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রা দ্রবণের দিকে পানি যায় কিংবা উচ্চ ঘনমাত্র নিম্ন ঘনমাত্রা দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্র দিকে পানি যায় এটাকে অভিস্রবণ বলা হয় কিন্তু এই যে অভিস্রবণটা কেন ঘটে সেটা যদি কোয়েশ্চেন করা হয় তাহলে সেটার কারণ হচ্ছে সেটা কি বলা হবে তোমার ডিফিউশন প্রেসার ডিফিসিট বা ব্যাপনচাপ ঘাটতি যদি কোনো একটা অঞ্চলে ব্যাপনচাপ ঘাটতির সৃষ্টি না হয় তাহলে ওই অঞ্চলে পানি যাবে না যদি ব্যাপনচাপ ঘাটতির সৃষ্টি হয় যদি ডিফিউশন প্রেশার ডিফিসিয়েটের ক্রিয়েশন হয় তবেই কেবল এই ওই ডিরেকশন বরাবর পানি যাইতে থাকবে এবং এটা আলটিমেটলি ওই সেম কন্ডিশনে দাঁড়াবে নিম্ন ঘনমাত্রা থেকে উচ্চ ঘনমাত্রা দ্রবণের দিকে এই যে পানিটা যাবে তো এটাকে বলা হয় ব্যাপন চাপ ঘাটতি ব্যাপন চাপ ঘাটতি এবং ব্যাপন চাপ ঘাটতি যত বেশি হবে এখান থেকে পানি তত বেশি যাবে সিম্পল লজিক এখানে ধরো যে আমি যদি একটা চিন দিতাম তাহলে এখান থেকে প্রেশারটা বেশি আসতো এখানে ধরো যে একটা চিন্ন নদীছে তাহলে আরও তিনজন ফ্রি থাকতো তিনজনের দিকে চাপ দিতে পারতো সো আলটিমেটলি এখান দিয়ে তোমার ধরো যে আমি কন্ডিশান ক্রিয়েট করি প্রথমে শুধুমাত্র আমি একটা চিনির অন্য দিচ্ছি সো একটা যদি চিনির অন্য দিই তাহলে এখানে আমার ফ্রি ছিল সাতজন এখানে আমার ফ্রি ছিল কজন সাতজন আর তিনজন এখানে ইনভলভ ছিল এটাকে দ্রবণীয় করার জন্যে আর এখান থেকে প্রেশার আসতেছিল দশ সো এখান থেকে প্র্যাশার আসতেছিল দশ এখানে সাত সো ইনিশিয়ালি কি হইতো তোমার এই দশ থেকে এখনো এক পানি এখানে চলে যেত তাহলে এখানে হয়তো নয় এখানে রইতো পানি নয় আর এখানে এখনো পানি চলে যাওয়ার এইট হইতো আবার এখান থেকে আরও অর্ধেক পানি চলে গেলে কি হইতো তোমার ধরো এটা হয়তো নয় থেকে আরো অর্ধেক পানি চলে গেলে এটা হয়তো এইট পয়েন্ট ফাইভ আবার এখানে অর্ধেক পানি চলে গেলে এটা হয়তো এইট পয়েন্ট ফাইভ দেখো পানির পরিমাণ দুই পাশে গিয়ে সমান হয়ে যেত দুই পাশে গিয়ে যখন সমান হয়ে যেত তখন পানির ফ্লোটা আবার অফ হয়ে যেত কেন কারণ দুই পাশ থেকে তখন প্রেশার আবার সমান এখানের পানিটা যখন এখানে যাবে তখন সেই গিয়ে আবার এই এই বরাবর প্রেসার দেওয়া শুরু করবে সো এখানে যদি আমার এইট পয়েন্ট ফাইভ পরিমাণ পানি থাকে এখানে এইট পরিমাণ পানি থাকে তাহলে কী হবে দ্যাট মিন্স আমার যখন ডিফিউশন প্রেশার ডিফিসিট কত ছিল আমি তোমাকে ম্যাথমেটিক্যাল একটা ভিউ দেখাই একটা ম্যাথমেটিক্যাল ভিউ দেখাই ডিফিউশন প্রেসার ডিফিসিট যত বেশি ডিফিউশন প্রেসার ডিফিসিট যত বেশি হবে একটা জায়গায় অসমোসিস তত বেশি ঘটবে ঠিক আছে অর্থাৎ ডিফিউশন প্রেসার ডিফিসিট ইজ দ্য মেইন কজ বাহাইন্ড অসমোসিস সো এখন খেয়াল করো ধরো যে একটা জায়গা ছিল দশ দশ পরিমাণ পানি আর একটা জায়গায় ফ্রি পানি হচ্ছে সাত কারণ আমি ধরো যে একটা দিছি সো একটাকে তিনটা ইনভলভ করছে সেখানে ফ্রি পরিমাণ পানি হচ্ছে সাত সো এখানে ডিফিউশন প্রেশার ডেফিসিট কত ঘাটতি কত তিন আমার এই পাত্রে ডিফিউশন প্রেশার ডেফিসিট কত তিন তো তিন যখন ডিফিউশন প্রেশার ডেফিসিট তখন কী হইতেছে তখন এখান থেকে পানি যাইতেছে এখান থেকে ধরো এক এক পরিমাণ পানি গেল এক পরিমাণ পানি যদি এই পাত্রে চলে যায় তাহলে এটা হবে নয় আর এখানে এক পরিমাণ পানি যেহেতু আসছে তাহলে যোগ হবে সো এইট আবার যদি এখান থেকে অর্ধেক পরিমাণ পানি চলে যায় তাহলে এটা হবে এইট পয়েন্ট ফাইভ এটাও হবে এইট পয়েন্ট ফাইভ তো যখন আমার ব্যাপন চাপ ঘাটতি এই দেখো দুইটার দুইটার পার্থক্য দুইটার ব্যাপন চাপের পার্থক্য যদি আমি নেই তখন আমি পাই জিরো এই যে ব্যাপন চাপের ঘাটতি যখন আমার জিরো হয়ে যাবে তখন আলটিমেটলি পানির ফ্লোটা বন্ধ হয়ে যাবে কারণ দুই পাশ থেকে সমান পরিমাণ প্রেসার দিচ্ছে পানি তো কাউকে কেউ ছাপায়ে যাইতে পারবে না রাইট সো এখন আমার ধরো যে আমি এখানে দুইটা যখন পানির কণা দিলাম দুইটা যখন পানির কণা দিলাম তখন এখানে ব্যাপন চাপের ঘাটতিটা বেশি হয়ে গেছে একদিকে হয়েছে দশ আর একদিকে চাপ ছিল আমার ফোর তার মানে ব্যাপন চাপের ঘাটতি হয়েছে কত ভাই আমার সিক্স সো ব্যাপন চাপের ঘাটতি যখন সিক্স তখন দেখো পানির ফ্লোটাও বেশি হবে এখানে পানির ফ্লোটা কত দশ থেকে এইট পয়েন্ট ফাইভ আসছিলো অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ পরিমাণ পানি এখান থেকে এখানে ফ্লো হয়েছিলো সো এখানে দেখো দশ থেকে তোমার আলটিমেটলি তিন অনুপানি যদি এখানে যায় তাহলে এটা হবে সাত আর এটা হবে তোমার চার থেকে দশ থেকে তিন চলে গেছে তাহলে এখানে সাত রয়েছে আর তিন গিয়ে এখানে যুগ হয়েছে তাহলে এখানে চার আর তিন সাত হয়েছে সো এখানে হচ্ছে সাত সো এখানে দেখো ডে ডিফিউশন প্রেশার ডেফিসিট এখন জিরো তো আলটিমেটলি বন্ধ হয়ে যাবে কিন্তু দেখো ডিফিউশন প্রেশার ডেফিসিট যখন সিক্স তখন পানির ফ্লো কতটুকু হয়েছে তিন পরিমাণ তার মানে দেখো ডিফিউশন প্রেশার ডেফিসিট যখন ডিপিডি যখন থ্রি ছিল তখন পানির ফ্লো হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ডিপিডি যখন সিক্স ছিল তখন পানির ফ্লো হয়েছে থ্রি দ্যাট মিন্স পানির ফ্লোটা বেশি কখন বেশি যখন ডিফিউশন প্রেশার ডিফিসিট বেশি যখন ব্যাপন চাপের ঘাটতিটা বেশি যখন ঘাটতিটা বেশি থাকবে তখন পানিও বেশি ফ্লো হবে রাইট অর্থাৎ এই অসমোসিস যে ক্রিয়েশান হয় এই অসমোসিস ক্রিয়েশানের পিছনে দায়ী ফ্যাক্টরটা কি ডিফিউশন প্রেশার ডিফিসিট বারবার মাথায় রাখো ডিফিউশন প্রেশার ডিফিসিট এবং জাস্ট একটা জিনিস মাথায় রাখলে হবে পানির মুভমেন্টটা কোন দিকে হবে পানির মুভমেন্টটা সেই দিকে হবে যেদিকে এই যে দ্রবের পরিমাণ বেশি সিম্পল পানির মুভমেন্টটা কোন দিকে হবে পানির মুভমেন্টটা সেই দিকে হবে যেদিকে দ্রবের পরিমাণ বেশি তো তুমি যদি এই যে ব্যাপন চাপ দেন ব্যাপন চাপ ঘাটতি দেন ব্যাপন অভিস্রবণ এই সমস্ত প্রক্রিয়া বুঝে আসতে পারো দেন তুমি এখন বলতে পারবা যে আচ্ছা ঠিক আছে এখন তুমি উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়াটা ডেস্ক্রাইব করতে পারবে এবং এখন তুমি নিজে নিজে বুঝতে পারবা ঠিক আছে ওকে তো আমরা দেখো একটা উদ্ভিদ এখানে দেখা এবং উদ্ভিদের মধ্যে কীভাবে পানিটা শোষিত হইতেছে সেই পুরা প্রক্রিয়াটা আমরা দেখাবো সো ধরো এখানে হচ্ছে আমাদের একটা উদ্ভিদ আছে এখানে হচ্ছে আমাদের একটা উদ্ভিদ আছে এখানে হচ্ছে একটা উদ্ভিদ সো এই উদ্ভিদের মধ্যে এখানে মূল আছে আমি জাস্ট মূলটাকে একটু বড় করে দেখাই আমি জাস্ট মূলটাকে একটু বড় করে দেখাই এখানে আচ্ছা তো এখানে আছে তোমার কাণ্ড আছে শাখা প্রশাখা আছে কাণ্ড শাখা প্রশাখা দেন এখান থেকে গিয়ে এখান থেকে ধর যে পাতা জন্মাইছে রাইট এখান থেকে হচ্ছে তোমার পাতা জন্মাইছে আচ্ছা সো এখানে এই যে যে মূল আছে সেই মূলের চারপাশে কি আছে তোমার মূলের চারপাশ হচ্ছে তোমার পানি রাইট এদিকে চারপাশ হচ্ছে পানি মূলের চারপাশ হচ্ছে এরকম ভাবে পানি এক্সিস্ট করতেছে মূলের চারপাশ হচ্ছে পানি এবং মূল থেকে মূল থেকে নরমালি কিছু রুম বের হয় যেগুলাকে বলা হয় মূল রুম যেগুলোকে কি বলা হয় মূল রুম ধর মূল থেকে কিছু রুম বের হয় যেগুলাকে বলা হয় মূল রুম তো এখানে কিছু রুম বের হয় যেগুলোকে বলা হয় মূল রুম ঠিক আছে সো এই যে মূল রুম থেকে তোমার এই যে মূল রুম সেই মুলরুমের কিছু কোষ থাকে ঠিক আছে মুলরুম অর্থাৎ রুমটা যদি আমি এখানে বড় করে দেখাই তাহলে ধরো যে এটা হচ্ছে মুলরুম এই মলরুম হচ্ছে ধরো যে দুইটা কোষ নিয়ে গঠিত দুইটা উদ্ভিদ কোষ নিয়ে গঠিত এবং উদ্ভিদ কোষে আমরা জানি কি থাকে উদ্ভিদ কোষে কি থাকে তার বাইরে একটা কোষ প্রাচীর থাকে সো এখানে আমি এই উদ্ভিদ কোষের বাইরে আমি একটা কোষ প্রাচীর দিতেছি ডিফারেন্ট কালারের ডিফারেন্ট কালারের একটা কোষ প্রাচীর দিতেছি ধরো যে কি দেওয়া যায় ধরো যে এই যে এখানে একটা কোশ প্রাচীর আছে ঠিক আছে তো এখানে দেখো একটা কোষ প্রাচীর এক্সিস্ট করতেছে এবং এর চারপাশে কি আছে ভাই আর চারপাশে হচ্ছে পানি আছে চারপাশে হচ্ছে কি আছে চারপাশে হচ্ছে তোমার পানি আছে এখন দেখো এইখানে একটা প্রক্রিয়া জড়িত থাকবে যে এই যে যে পানিটা আছে সেই পানিটা একটা প্রক্রিয়ার মাধ্যমে এখান থেকে এইখানে যে তোমার কোষ মানে এটা প্রাচীর আছে সেই কোষ প্রাচীর ভেদ করে ভিতরে ঢুকবে একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার নাম হচ্ছে ইমাইবিশন প্রক্রিয়া আচ্ছা ইমাইভিশন যে প্রক্রিয়া জিনিসটা কি তোমাকে বোঝায় ধরো তোমার এখানে এই ব্যাপারটা অভিস্রবণের সাথে তোমরা উল্টাপাল্টা লাগায় না অভিস্রবণে দুটা ভিন্ন ঘনমাত্রা দ্রবণ থাকতে হয় একটা অর্ধব্য পর্দা থাকতে হয় তখন একটা পানি একটা নির্দিষ্ট সার্টিন ডিস সার্টিন ডিরেকশানে মুভমেন্ট হয় পানির সার্টিন ডিরেকশানে সেটার মুভমেন্ট হয় বাট ইমাইভেশন প্রসেসটা হচ্ছে যে কোনো পদার্থের বা কোনো পদার্থের একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকে পানি শুষে নেওয়ার যেমন ধরো তুমি একটা ফোম নিলা সে ফোমটা নিয়ে তুমি হচ্ছে ধর যে সোফার মধ্যে যে ফোমগুলো থাকে বা তুমি একটা কাপড় নিলা সেই কাপড়টাকে নিয়ে তুমি যখন পানিতে ভিজাইলা তখন কী হবে এই ফোমটা কী হবে একটু পরে পানি শুষে নিবে একটা জায়গা থেকে বা কাপড় কি করবে একটা জায়গা থেকে পানি শুষে নিবে সো এই যে বিভিন্ন সাবস্টেন্স আছে যে সমস্ত সাবস্টেন্স একটা নির্দিষ্ট তার আশেপাশের পরিবেশ থেকে ন্যাচারালি পানিকে টেনে নেয় সেটাকে বলা হয়েছে তোমার ইমাইবিশন প্রক্রিয়া এবং এরা কারা করে এরা হচ্ছে নর্মালি তোমার কলের জাতীয় পদার্থগুলো করে স্টার্চ জিলাটিন জাতীয় পদার্থগুলো করে এদের মধ্যে ন্যাচারাল টেন্ডেন্সি থাকে পানি টেনে নেওয়ার এই প্রক্রিয়াটাকে বলা হয় ইমাইবেশন প্রক্রিয়া এটার সাথে অসমোসিস প্রক্রিয়া বা অভিশ্রমণ প্রক্রিয়ার মধ্যে উল্টা লাগে না অসমোসিস ভিন্ন কন্ডিশন দুইটা ভিন্ন ভরণমাত্রা দ্রবণ থাকতে হবে একটা অর্ধবেদ্য পর্দা থাকতে হবে সো এখানে যে তোমার কোষ প্রাচীরটা দেখতেছো এখানে যে কোষ প্রাচীরটা দেখতেছো সেই কোষ প্রাচীরটা হচ্ছে সেই কোষ প্রাচীরটা হচ্ছে তোমার নর্মালি কলএ জাতীয় পদার্থ অর্থাৎ এই যে কোষপ্রাচীরটা এই যে তুমি এখানে যে কোশপাচীটা দেখতেছো না এখানে যে কোশপাচী দেখতেছো সেই কোশপ্রাচীরটা হচ্ছে কী জাতীয় পদার্থ সেই কোশপ্রাচী হচ্ছে কলের জাতীয় পদার্থ দেখো এই যে কোষপ্রাচীরটা আছে সেই কোষপাচী হচ্ছে তোমার কলের জাতীয় পদার্থ এই যে এখানে কোষপ্রাচী এটা কলের জাতীয় পদার্থ সো যখন এটা মলরুমটা যখন পানির মধ্যে ফ্লো হচ্ছে দেখো নিচে তো পানি মাটির মধ্যে তো নিচে পানি আসে সো এখানে যখন পানির মধ্যে ফ্লো হচ্ছে তখন এখানে পানির একটা ন্যাচারাল টেন্ডেন্সি পানির না সরি এই এটা যেহেতু কলের জাতীয় পদার্থ এটা যেহেতু কলয়ের জাতীয় পদার্থ এই কোষ প্রাচীরের একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকবে এখান থেকে পানিটাকে ভিতরে ঢুকায় নেওয়া কি বললাম এখানে যে কোষ কোষপ্রাচীর আছে সেই প্রাচীরে কি থাকবে একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকবে পানিটাকে এখানে ভিতরে ঢুকায় নেওয়ার তো এই যে কোষপ্রাচীরটা ন্যাচারাল টেন্ডেন্সি পানিটাকে ভিতরে ঢুকায় নেওয়ার এই এবং পানিটাকে সে ঢুকায়ও নিবে এই প্রসেসটাকে বলা হয় ইমাইভিশন প্রক্রিয়া এই প্রসেসটাকে কী বলা হয় ইমাইবিশন প্রক্রিয়া দেখেন পানিটা প্রথমে ইমাইভিশন প্রক্রিয়ায় এখানে কোষ প্রাচীর ভেদ করে এই যে সেল ওয়াল এটা কি বলা হয় কোষ এটা সরি সেল ওয়াল কোষ তো গেল তারপরে হচ্ছে এটাকে বলা হয় সেল ম্যামব্রেন বা সেল ম্যামব্রেন সো এইদিকে যে সেল মেমব্রেন বা কোষ মেমব্রেন আছে সেই কোষ ম্যামব্রেন পর্যন্ত পৌঁছাবে এখন যখন এটা কোষ ম্যামব্রেন পর্যন্ত আসবে তুমি অবাক হবা জেনে যে আমাদের যে কোষ ম্যামব্রেনগুলো আছে সেগুলো হচ্ছে অর্ধভেদ্য পর্দা দ্বারা তৈরি অর্থাৎ এখানে যে তুমি কোষ মেমব্রেনটা দেখতে পারতেছো সেটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা দ্বারা তৈরি এখানে যে কোষ মেমব্রেনটা দেখতে পারতেছো সেটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা দ্বারা তৈরি প্রত্যেকটা কোষ মেমব্রেন আমাদের যে নর্মালি কোষ মেমব্রেন আছে প্রত্যেকটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা দ্বারা অর্থাৎ আমরা যে কোষ মেমব্রেনটা পড়ি বা সেল মেমব্রেনটা পড়ি সেই স্যাল মেমব্রেনটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা সেই সেল মেমব্রেনটা হচ্ছে একটা অর্ধবেদ্য পর্দা নিয়ে আচরণ করে বা আমরা বলতে পারি সেটা হচ্ছে একটা অর্ধবেদ্য পর্দা বা সিলেক্টিভ সিলেক্টিভ বেরিয়ার সেটা হচ্ছে কি বেরিয়ার সিলেক্টিভ বেরিয়ার সো এখন দেখো এখন খুব ভালোভাবে চিন্তা করবো আমরা কয়েকটা প্রক্রিয়াকে একসাথে রিলেট করব দেখো এখানে আমাদের এই যে পাতা আছে সেই পাতার মধ্যে কি আছে কিছু পরিমাণ কোষ আছে তাই না পাতার মধ্যে কোষ আছে এবং এদিকে পাতার মধ্যে কোষগুলো যেভাবে সজ্জিত থাকে সেটাকে বলা হয় মেসোফিল টিস্যু যখন পাতার মধ্যে কোষগুলা মিলিতভাবে একটা টিস্যু ফর্ম করে তখন সেটাকে বলি মেসোফিল টিস্যু এই যে মেসোফিল টিস্যুর যে কোষগুলো আছে এই যে একটা সাথে একটা কোষ লাগানো এরকমভাবে একটার সাথে এরকমভাবে আর একটা কোষ লাগানো একটার সাথে একটা কোষ লাগানো এদিকে কোষগুলো লাগানো আসে বাট এগুলো অ্যাকচুয়ালি জাইলেম এবং ফ্লিলেম বাট আমি নর্মালি দেখাইতেছি যে ধরো যে কোষগুলো এরকমভাবে আসে তো এরকমভাবে এই যে কোষগুলো কানেক্টেড একটা সাথে আর একটা কোষ যে কানেক্টেড এই যে কানেকশনটা এই কানেকশনটা কিন্তু মূল রুম পর্যন্ত বিস্তৃত একেবারে এই কানেকশানটা কোন পর্যন্ত বিস্তৃত মূল রুম পর্যন্ত সেই কানেকশনটা বিস্তৃত অর্থাৎ এই যে কোষ একটা আরেকটা লেগে আছে একটা সাথে একটা লেগে আসে এরকম ভাবে কানেকশনটা হচ্ছে পর্যন্ত বিস্তৃত সো আমরা দেখাইতে পারি যে এখান দিয়ে মূল রুমের যে কোষগুলো আছে সেগুলো আলটিমেটলি উপর দিকে আরও এরকমভাবে বিভিন্ন কোষের সাথে এরকমভাবে সংযুক্ত রাইট এখন একটা কাহিনী চিন্তা করো আমি বড় করে একটা পাতা দেখাবো এবং পাতায় দেখাবো যে কি কাহিনিটা একজাক্টলি ঘটে ধরো এখানে আমি একটা বড়ো করে পাতা দেখাই ধরো এই পুরো বোর্ডের বোর্ডের মতো বড় একটা পাতা আছে আমার কাছে ধরো যে বোর্ডের মতন বড় একটা পাতা আমার আছে হাতে আছে বড় একটা পাতা আছে এবং এই জায়গাটাতে দেখো আমার হচ্ছে অনেকগুলা কোষ আছে সো আমি অনেকগুলো কোষ এরকম ভাবে দেখাই কোষগুলো এরকম ভাবে সজ্জিত অবস্থায় আছে এই কোচগুলোকে দেখতেছে না যে ফুল তারা অভেদ্য পর্দার মতো মনে হতেছে না অ্যাকচুয়ালি তারা অভেদ্য পর্দা না তারা হচ্ছে অর্ধবেদ্য পর্দা তারা কি পর্দা অর্ধ অর্ধবেদ্য পর্দা অর্থাৎ সিলেক্টিভ ব্যারিয়ার আমি যদি একটু ভালোভাবে দেখাইতে চাই তাদের পর্দাগুলো হচ্ছে নর্মালি এই যে একটা কোষের সাথে একটা কোষের এরকমভাবে অর্ধবেদ্য পর্দা ক্রিয়েট করছে তারা এরকমভাবে অর্ধবেদ্য পর্দা ক্রিয়েট করছে ওকে সো এখন ধরো যে ইনিশিয়ালি গাছের মধ্যে গাছের পাতার মধ্যে পানি আসছে সামাহ কোনোভাবে পানি আসছে এবং এই এই যে যেই পানিটা আসছে সেই পানিটা হচ্ছে ধরো সে পানি এখানে আসে এখানে ধরো যে প্রত্যেকটা জায়গায় সেম অ্যামাউন্টের পানি আসে তো সেম অ্যামাউন্টের পানিটা আমি দেখালাম এখানে হচ্ছে ধরো যে এক এক পানি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ধরো যে সব জায়গায় দশ পরিমাণ পানি আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা সব জায়গায় দশ পরিমাণ পানি আসে এবং এখানে দ্রবণ অ্যাকচুয়ালি উদ্ভিদ যে পানিটা শোষণ করে সেই পানির সাথে শুধুমাত্র পানি থাকে না বিভিন্ন ধরনের খনিজ লবণ থাকে লাইক সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন নাইট্রেটায়ন কারণ আমরা ফার্স্ট লেকচারে পড়ে আসছি যে উদ্ভিদের কি সরি সেকেন্ড লেকচারে মনে হয় বা ফার্স্ট লেকচারে না 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 চ্যাপ্টার না 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 চাপটার ফাইভ চাপ্টার ফাইভে আমরা পড়ে আসছি যে উদ্ভিদে কিছু মেক্রো আছে মনে আছে কিনা ম্যাক্রোনট্রেন্ট আছে উদ্ভিদের নাইট্রোজেন লাগে ফসফরাস লাগে সো উদ্ভিদের ধরো যে ক্যালসিয়াম আয়ন লাগে সো এই যে উদ্ভিদের বিভিন্ন টাইপের আয়নগুলো লাগে সে আয়নগুলা সে বিভিন্ন টাইপের সাবস্টেন্সগুলো লাগে সেগুলো সে আয়ন হিসেবে শোষণ করে লাইক ক্যালসিয়াম আয়ন ফসফেট আয়ন বিভিন্ন টাইপের জিনিস থাকে সো মেনলি উদ্ভিদ যেটা শোষণ করে সেটা শুধুমাত্র পানি না সেটার মধ্যে পানির সেটা অ্যাকচুয়ালি একটা দ্রবণ বলতে পারো সেটার মধ্যে বিভিন্ন আয়ন টায়ন মিক্সড অবস্থায় থাকে সো আমি ধরলাম যে তাহলে এই বিভিন্ন আয়ন টায়ন মিক্সড অবস্থায় আছে যেটা দিয়ে আমরা ধরতে পারি যে এটা অ্যাকচুয়ালি একটা দ্রবণ ফর্ম করতেছে কি ফর্ম করতেছে না দ্রবণ ফর্ম করতেছে এবং আমি ধরলাম যে এখানে যে প্রত্যেকটা এরিয়া প্রত্যেকটা এরিয়া আমার সেম আমার সেম ধরো যে এখানে প্রত্যেকটা এরিয়া পাঁচ পরিমাণ আমার কি আছে আমার দ্রব্য আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ পরিমাণ দ্রব্য আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ পরিমাণ দ্রব্য আছে দেখো এখানে এখানে আমার দ্রব কয়টা আছে দেখো পাঁচ পরিমাণ দ্রব্য আছে সো এখানে আমি যে সেলগুলো দেখাইলাম প্রত্যেকটা সেলের প্রত্যেকটা কোষের ভিতর যে দ্রবণটা আছে সেই দ্রবণের ঘনমাত্রা কিন্তু প্রত্যেকটা কোষের সমান কেন কারণ আমি দ্রবণের ঘনমাত্রা যদি বের করি দ্রবণের ঘনমাত্রা মানে কি একক আয়তনের যতটুকু পরিমাণ দ্রব্য আছে রাইট একক আয়তনের যতটুকু পরিমাণ দ্রব আছে তাহলে দেখো আমি এখানে কত আয়তনের দ্রবণ নিয়েছিলাম আগে দশ আয়তনের আমার এখানে দশ আয়তনের আমার দ্রবণ আছে তাই না এই যে দেখো দ্রাবক কত দশ তাহলে দশ আয়তনের দ্রাবকের মধ্যে বা দশ আয়তনের দ্রবণের মধ্যে দশ আয়তনের মধ্যে কতটুকু দ্রব আসে পাঁচ পরিমাণ দ্রব্য আছে তাহলে একক আয়তনে কতটুকু আসে একক আয়তনে আসে ফাইভ বাই টেন মানে একক আয়তনে আসে আমার জিরো পয়েন্ট ফাইভ পরিমাণ অর্থাৎ এই প্রতিটা দ্রবণের ঘনমাত্রা এখন জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ প্রতিটা দ্রবণের ঘনমাত্রা কত জিরো পয়েন্ট ফাইভ এবং এটা ধরো যে রাত্রেও রাত্র গেল রাত্র যাওয়ার পরে আস্তে আস্তে সকাল হইছে আস্তে আস্তে কী হয়েছে সকাল হইছে তো যখন সকাল হয়েছে সকাল হওয়ার পরে কী উঠছে আকাশে কী উঠছে আকাশে ভাই সূর্য উঠছে রাইট সকাল হওয়ার পরে আকাশে কী উঠছে সূর্য উঠছে হুম এখন যখন সূর্য উঠবে তখন কী হবে বলো এই যে পাতা আছে সকাল হইল পত্রন্দ্র খুললো এখানের মধ্যে দিয়ে পত্র ছিল কিছু এই পত্র খুলে গেল পত্র যখন খুলে গেল তখন কী হলো এখান থেকে কী হলো তোমার ধরো আমি জাস্ট এটাকে স্ট্যান্ডার্ড ধরে করি এখান থেকে কী হলো পানি বাষ্পাকারে বের হয়ে যেতে থাকলো রাইট এই যে আমরা প্রসেদন পরে আসছিলাম যে পা উদ্ভিদ যে পানিটা শোষণ করে উদ্ভিদ যে পানিটা শোষণ করে সেই পানিটা কি হয় তোমার বাষ্পাকারে বের হয়ে যায় এবং এই যে বাষ্পাকারে বের হয়ে যাওয়াটা সেই বাষ্পাকারে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয়েছে তোমার প্রসেধন তো এই যে যখন একটা প্রসেদন যখন ঘটে তখন কি হয় ধরো এই সেলটার এই সেলটা থেকে পানি তোমার বাষ্পাকারে বের হয়ে যাচ্ছে সো এই সেলটা থেকে যখন পানি বাষ্পাকারে বের হয়ে যাবে কাহিনি কিন্তু ঘটে যাবে এই সেলটা থেকে যখন পানি বাষ্পাকারে বের হয়ে যাবে তখন এই সেলটা থেকে পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়া গেলে এই সেলের যে পানির পরিমাণ ছিল সেই পানির পরিমাণ কমে যাবে এই সেলের পানির পরিমাণ কমে যাওয়া মানে কি মানে হচ্ছে এইখানে যে দ্রবণটা ছিল সেই দ্রবণটা ঘন হয়ে যাওয়া আচ্ছা ধর সিম্পল জিনিস তুমি একটা গ্লাসের মধ্যে চিনির কিছুটা চিনি নিসো কিছুটা পানি নিছো তুমি নিয়ে এটাকে হচ্ছে তুমি একটা দ্রবণ তৈরি করছো এখন একটু পরে পানিকে তুমি তাপ দিয়ে বাসপাকারে উড়িয়ে দিতে থাকলা পানিটাকে যখন তাপ দিয়ে বাসপাকারে উড়ায় দিতে থাকলা আস্তে আস্তে কী হইতে থাকবে ওই চিনির দ্রবণটা ঘন হইতে থাকবে তাই না ওকে এটা যদি তোমাদের বুঝে না আসে আমি ম্যাথমেটিক্যালি জিনিসটা বুঝাই যে ধরো এখানে পানি আলটিমেটলি চলে গেল পাঁচ পরিমাণ পানি এখান থেকে চলে গেল কত পরিমাণ পানি চলে গেল পাঁচ পরিমাণ পানি এখান থেকে চলে গেল সো এখান থেকে যদি পাঁচ পরিমাণ পানি চলে যায় আলটিমেটলি আমার দ্রব থাকে পাঁচ পানি থাকে পাঁচ তাহলে দেখো তাহলে আমার পাঁচ একক পানিতে আমার দ্রব আসে কতটুকু পাঁচ ঘনমাত্রা মানে কি এক একক পানিতে কতটুকু আছে তাহলে আমার এক একক পানিতে দ্রব আছে কত ফাইভ বাই ফাইভ তার মানে ওয়ান তার মানে আলটিমেটলি এখানে এখন দ্রবণের ঘনমাত্রা আমার হয়ে গেছে কত ভাইয়া ওয়ান অর্থাৎ আগে দ্রবণের ঘনমাত্রা ছিল জিরো এখন দ্রবণের ঘনমাত্রা হয়ে গেল ওয়ান অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা বেড়ে গেছে যখন এই কন্ডিশনটা ক্রিয়েট হবে দ্যাটস ইট আর কিছু লাগবে না উদ্ভিদে অটোমেটিক্যালি তোমার পানি শোষিত হইতে থাকবে কিভাবে তোমাকে জিনিসটা বোঝাই যখন এই প্রক্রিয়াটা ঘটে যাবে এখানের তোমার আলটিমেটলি কি হবে এখানে দ্রবণটা ঘন হয়ে যাবে এখানে দ্রবণটা তখন এই দ্রবণের সাপেক্ষে এই পাশের কোষের যে দ্রবণটা আছে সেই পাশের কোষের দ্রবণটা কি এখন পাতলা তাহলে এই পাশের কোষের দ্রবণটা এখন নিম্ন ঘনমাত্রার ঘনমাত্রার দ্রবণ দ্রবণ আর তোমার উচ্চ রাইট এবং যখনই তোমার এটা ভিন্ন ঘনমাত্রার দ্রবণ আছে তখনই কি হয় এবং এটা যেহেতু উচ্চ ঘনমাত্রার দ্রবণ উচ্চ ঘনমাত্রার দ্রবণের মধ্যে কি হয় ডিফিউশন প্রেশার ডেফিসিট অর্থাৎ ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি হয় জিনিসটা তোমাকে বুঝাই এই যে দেখো এখানে আমরা দেখাইছিলাম যে এখানে আমরা দুইটা দ্রবণ দিছিলাম এটার ঘনমাত্রা হচ্ছে কম এটা হচ্ছে নিম্ন ঘনমাত্রার দ্রবণ এটা হচ্ছে উচ্চ ঘনমাত্রার দ্রবণ এই যে এখানে দেখো দ্রব আছে এখানে দ্রবই নাই দ্যাট মিন্স এটার ঘনমাত্রা জিরো এটার ঘনমাত্রা অন্তত ধরো যে দুই সো এটার ঘনমাত্রা হচ্ছে উচ্চ ঘনমাত্রার দ্রবণ এটা হচ্ছে নিম্ন ঘনমাত্রার দ্রবণ এবং এই যে ব্যাপন চাপের যে ঘাটতিটা যেটা সৃষ্টি হয়েছিল চাপ ঘাটতিটা যেটা ক্রিয়েশনটা হয়েছিল সেটা কোন জায়গায় হয়েছিল সেই উচ্চ ঘনমাত্রা দ্রবণের মধ্যে সেই ব্যাপন চাপের ঘাটতিটা ক্রিয়েট হয়েছিল রাইট দ্যাট মিন্স যখন উচ্চ ঘনমাত্রা দ্রবণের মধ্যে যখন ব্যাপন চাপের ঘাটতি হবে কি হবে সেই দিক বরাবর পাশের কোষ থেকে পাশের দ্রবণ থেকে পানি চলে আসতে থাকবে ওকে তুমি যদি ডিফিউশন প্রেশার ডেফিসিভ জিনিসটা নাও বুঝো তাইলে জিনিসটাকে এক্সপ্লেন করতে পারবা কীভাবে ভাইয়া দেখো এখানে আমরা বলতেছিলাম যে এই যে কোষ উদ্ভিদ কোষ বা নর্মালি প্রাণী কোষ যেগুলো আছে সেই কোষগুলো হচ্ছে অর্ধবেদ্য পর্দা অর্থাৎ সেল মেম্বারটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা তো যখন একটা কোষের ঘনমাত্রা হচ্ছে তোমার ওয়ান হয়ে গেল আরেকটা কোষের ঘনমাত্রা জিরো হয়ে গেলো এবং মাঝখানে একটা অর্ধবেদ্য পর্দা থাকলো অর্থাৎ ভিন্ন ঘনমাত্রার দ্রবণ অর্ধবেদ্য পর্দা দ্বারা ভাগ করা তখন সেখানে কি ঘটবে অভিস্রবণ ঘটবে অর্থাৎ অভিস্রবণটা কোন দিকে পানির ডিরেকশনটা পানিটা কোন দিকে যায় পানিটা হচ্ছে যেখানে উচ্চ ঘনমাত্রা সেই দিকে পানি যায় সো পানিটা এখন এই বরাবর পরবর্তী আসতে থাকবে অর্থাৎ এখানে একটা কোষ আর একটা কোষ কোষ থেকে কোষের অভ্যন্তরে দেখো কোষ থেকে কোষের অভ্যন্তরে একটা কোষ থেকে আর একটা কোষের অভ্যন্তরে পানি কি হবে তোমার স্থানান্তরিত হবে কোন প্রক্রিয়ায় অভিশ্রবণ প্রক্রিয়ায় কেন এই এই টেন্ডেন্সিটা কেন ক্রিয়েট হইল এই ব্যাপনচাপ ঘাটতিটা কেন ক্রিয়েট হইলো এই ডিফিউশন প্রেশার ডেফিসিটটা কেন ক্রিয়েট হইলো কারণ ভাই প্রসেদন এখানে আমাদের কিছু পানি নিয়ে গেছে এখানে যে দ্রবণগুলো যেগুলো সমান সমান মানে ঘনমাত্রা দ্রবণ ছিল সেগুলোর মধ্যে একটা ডিস্টার্ব ক্রিয়েট করে ফেলছে একটাকে উচ্চ ঘনমাত্রা বানায় ফেলছে সো আরেকটাকে নিম্ন ঘনমাত্রা রয়ে গেছে যে কারণে এক পাশ থেকে পানি অপর পাশে যেতে থাকে এখন তুমি একটা চিন্তা করো এই কাহিনীটা যদি একবার ঘটে পুরা পুরা জিনিসটা একেবারে নিচ পর্যন্ত বিস্তৃত হয়ে যাবে কেন কারণ এখান থেকে যখন পানি চলে যেতে থাকবে এই দ্রবণটা তখন ঘন হয়ে যাবে তখন এই দ্রবণটা যখন ঘন হয়ে যাবে এই দ্রবণটা তখন এই তার পাশের এই দ্রবণের তুলনায় ঘন দ্রবণ হয়ে যাবে দ্যাট মিন্স আমরা এই কন্ডিশনের পরে আমরা এটাকে বলবো হচ্ছে তোমার নিম্ন ঘনমাত্রার দ্রবণ আর এটা তখন উচ্চ ঘনমাত্রার দ্রবণ হয়ে যাবে কার সাপেক্ষে এইটার সাপেক্ষে তুমি এখন এটা থেকে কিছু পরিমাণ পানি চলে গেছে রাইট এটা থেকে কিছু পরিমাণ পানি চলে গেছে তাহলে এখানে দ্রবণটা বেশি ঘন হয়ে গেছে তুমি ঘনমাত্রা বের করো এখান থেকে কিছু পরিমাণ পানি চলে গেছে ধরো এখান থেকে পাঁচ পরিমাণ পানি এখানে চলে গেছে তাহলে পাঁচ পরিমাণ পানি চলে গেলে এখন এই দ্রবণের ঘনমাত্রা হয়ে যায় ওয়ান আর এই দ্রবণের ঘনমাত্রা কত এখন জিরো পয়েন্ট ফাইভ দ্যাটমিন্স এটা নিম্ন ঘনমাত্রার দ্রবণ এটা উচ্চ ঘনমাত্রার দ্রবণ তাহলে কী ঘটবে অর্ধবেদ্য পর্দা আসা আবার অসমোসিস ঘটবে এখান থেকে পানি কী ঘটবে তোমার এখানে যাবে এখান থেকে যখন পানি চলে যাবে তার পাশের কোষের এক কোষ থেকে যখন তার পাশের কোষের অভ্যন্তরে পানি চলে যাবে তখন তার এই যে তার আগের যে কোষ আছে সেই কোষের সাথেও সেম কাহিনী ঘটবে ভাই এটা এখন উচ্চ ঘনমাত্রার দ্রবণ হয়ে যাবে এটা এখন নিম্ন ঘনমাত্রার দ্রবণ তো এই যে নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রা দ্রবণের দিকে পানি কী হইতে থাকবে তোমার ফ্লো হইতে থাকবে সো এই যে একটা প্রসেস এই যে একটা প্রসেস যেটা চলতেছে এই যে একটা প্রসেস যেটা চলতেছে এই প্রসেসটা কি তোমার আলটিমেটলি এই প্রসেসটা কি আলটিমেটলি তার পাশের কোষ থেকে পাশের কোষ পাশের কোষ থেকে পাশের কোষ পাশের কোষ থেকে পাশের কোষ এই যে পাশের কোষ থেকে পাশের কোষ ভাবে ছড়াইতে ছড়াইতে এই যে যেই পানির এই যে দেখো পানিটা কোন বরাবর যাচ্ছে দেখো পানির ডিরেকশানটা দেখো পানি কোন বরাবর যাচ্ছে এই যে এই বরাবর এই বরাবর নিচ থেকে উপর বরাবর পানিটা যাচ্ছে রাইট নিচ থেকে উপর বরাবর পানিটা যাচ্ছে অর্থাৎ এই যে যে পানির যেই এই যে টানটা একটা টান ফিল করতেছে দ্যাট মিন্স পানি এই বরাবর একটা টান ফিল করতেছে এই যে পানির যেই টানটা ফিল করতেছে এই টানটা তোমার তাইলে এই যে একেবারে এই যে বিস্তৃত হইতে হইতে এটা বিস্তৃত হইতে হইতে একেবারে দেখো একুশ থেকে একুশে পানি যাবে এবার একুশ থেকে একুশে পানি যাবে সো এইভাবে একুশ থেকে একুশে পানি যাবে এভাবে একুশ থেকে একুশে একুশ থেকে একুশে এইভাবে পানি যেতে যেতে এই যে টেন্ডেন্সিটা সেই মূল রুম পর্যন্ত বিস্তৃত থাকে যে এই যে মূল রুম মূল রুম থেকে পানি তোমার এই বরাবর একটা প্রেশার সে এই বরাবর একটা টান ফিল করে দেখো এই যে যে টেন্ডেন্সিটা দেখাইতেছিলাম সেই টেন্ডেন্সিটা একবার মূল রুম পর্যন্ত বিস্তৃত হয়ে যায় তোমরা দেখো জিনিসটা ভালোভাবে বুঝো দেখো এই যে এখানে পানিটা এই এই কোশে প্রবেশ করছে এই কোশ থেকে সো এই কোশ থেকে যখন পানিটা একুশে প্রবেশ করলো তখন এই কোশ এই কোশ এই কোশের সাপেক্ষে উচ্চ ঘনমাত্রা হয়ে গেলো তখন এই কোষ থেকে একুশে পানি প্রবেশ করলো যখন এই একোশ থেকে একুশে পানি প্রবেশ করলো তখন এই কোশটা কী হয়ে গেলো উচ্চ ঘনমাত্রা হয়ে গেলো এটা নিম্ন ঘনমাত্রা তখন এই নিম্ন ঘনমাত্রা থেকে উচ্চ ঘনমাত্রা অর্থাৎ এই যে পানির যে টানটা পানির যে ফ্লোটা সেটা পিছন দিকে ব্যাক করতে করতে একবারে মূল রুম পর্যন্ত বিস্তৃত থাকে তাহলে মূলরুম পর্যন্ত যদি সেই টানটা বিস্তৃত থাকে আমার এখানে ইমাইভেশন প্রক্রিয়া পানিটা এই পর্যন্ত আসছে এই পর্যন্ত অলরেডি আমার পানি এক্সিস্ট করতেছে এবং এই বরাবর যদি এখন যদি এটা অর্ধভেদ্য পর্দা না সো এই বরাবর যদি সেটা আনফিল করে তাহলে এই মূলরুম দিয়ে যে ইমাবিশন প্রক্রিয়ায় প্রাচীর ভেদ করে সেল মেমব্রেনের মাঝখান পর্যন্ত যে পানিটা আসছিল সেই পানিটা এখন মূলরুম থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে উপরের দিকে উঠতে থাকবে উঠতে 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 সেটা উপর পর্যন্ত ফ্লো প্রবাহিত হবে এভাবে উদ্ভিদে কি হয় পানি শোষণ হয় এবং পানি পরিবহন হয় জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি প্রায় এক দুই ঘন্টা দুই তিন ঘন্টা ধরে ঘুরাইতেছি ব্যাপন অবিস্রবণের মধ্যে নাহলে তুমি জিনিসটা বুঝতা না একজাক্টলি সো এখন একটা জিনিস খেয়াল করো দেখো তোমাদের বইয়ে একটা কথা লেখা আছে যে প্রসেদনকে বলা হয় প্রয়োজনীয় ক্ষতি প্রসেদনের মাধ্যমে যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা হওয়াটা প্রয়োজন কেন প্রয়োজন সেই জিনিসটা আমি তোমাকে বোঝাই দেখো এই পুরা জিনিসটা একটা সাইকেল এবং এই পুরা সাইকেলটাকে আমি স্টপ করে দিতে পারি কিভাবে স্টপ করে দিতে পারি যদি সামাও এখানে আমি প্রসেদনটাকে অফ করে দিতাম দেখো এখানে মেইন কালপ্রিট হচ্ছে প্রসাদন প্রসাদন এখানে দ্রবণের ঘনমাত্রা কেটে মানে কোষের দ্রবণের ঘনমাত্রাটাকে ডিস্টার্ব করছিল এই প্রসাদন যদি না ঘটে এই প্রসাদন যদি না ঘটে এই প্রসাদন যদি না ঘটে প্রসেদনটা যদি না ঘটতো তাহলে কি এই কোষটা কি ভিন্ন ঘনমাত্রা হইতো না সমান ঘনমাত্রা থাকতো এটা যদি সমান ঘনমাত্রা আর এটা সমান ঘনমাত্রা থাকতো এটা থেকে পানি এটাতে আসতো না এটা থেকে যদি পানি এটাতে না যাইতো তাহলে এটা থেকেও পানি এটাতে যাইতো না এটা থেকে যদি পানি এটাতে না যাইতো তাহলে এটা থেকেও পানি এটাতে যাইতো না তার মানে যদি প্রসেদনটা ইনিশিয়াল প্রসেদনটা না হইতো তাইলে পানি আলটিমেটলি এখান থেকে একেবারে তুমি বলতে পারো যে পানি এই রুম থেকে সুশীতই হইতো না মূলরুম থেকে কি হইতো না শোষিত হইতো না বুঝতে পারছো সো অ্যাকচুয়ালি প্রসেদনের মাধ্যমে তাহলে কি হচ্ছে খেয়াল করো প্রসেদনের মাধ্যমে কি হচ্ছে উদ্ভিদ যে পানিটা শোষণ করতেছে তার কিছু অংশ পানি সে হারায় ফেলতেছে তার পানিটা ক্ষতি হচ্ছে কিন্তু তার সেই ক্ষতিটা হওয়াটা দরকার তার ক্ষতিটা হওয়াটা প্রয়োজন এই ক্ষতিটা যদি তার না হইতো এই পানির ক্ষতিটা যদি না হইতো তার আর পানি আসতো না উদ্ভিদের মধ্যে ধরো কোনো একটা প্রক্রিয়া উদ্ভিদ প্রসাদন চলতেছে চলতেছে হঠাৎ করে উদ্ভিদের প্রসাদন বন্ধ হয়ে গেল উদ্ভিদের প্রসাদন যদি বন্ধ হয়ে যায় উদ্ভিদের পানি তো উপরের দিকে উঠবে না কারণ গ্রেভিটির এগেন্সতে তো কোনো কিছু টান না দিলে তো উপরে উঠবে না এখানে তো পানি যখন উপরের দিকে উঠতেছে তখন তো গ্র্যাভিটি তাকে নিচের দিকে পুল করতেছে সো এটাকে তো ওই অভিকর্ষ বলটাকে তো ফোর্সটাকে তো তোমার আলটিমেটলি মানে অতিক্রম করে তো তার সেই পানিটাকে উপরের দিকে উঠতে হবে সো যদি এখানে প্রসাদনটা না ঘটতো ট্রান্সপ্যারেশন ইজ দ্য মেইন থিং এখানে যদি ট্রান্সপাইরেশন বা প্রসেদন না ঘটতো তাইলে এখানে আলটিমেটলি পানি এই যে অভিস্রবণের যে প্রসেসটা অভিস্রবণের যে একটা চেইন ক্রিয়েট ক্রিয়েট হয়ে যাওয়া সেই চেইনটা কিন্তু ক্রিয়েট হইতো না সো আলটিমেটলি তখন দেখা যেত যে উদ্ভিদ ধরো যে একটা উদ্ভিদ সেই উদ্ভিদ প্রসেদন ঘটাইতেছিল হঠাৎ করে সে তার প্রসেদন বন্ধ করে দিল যখন সে প্রসেদন বন্ধ করে দিবে তখন মূলরুম থেকে কোনোভাবেই পানি উপরে পাতা পর্যন্ত পৌঁছাবে না অ্যান্ড উপরে পাতা পর্যন্ত যদি পানি না পৌঁছায় তাহলে এইচ টু প্লাস কার্বন ডাইঅক্সাইড এস্ট্রো প্লাস কার্বন অক্সাইড মিলিত হয়ে গাছ কি করে গ্লুকোজ উৎপন্ন করে প্লাস অক্সিজেন উৎপন্ন করে যদি পানি পাতা পর্যন্ত না পৌঁছায় এই প্রক্রিয়াটা ঘটে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে পাতায় সো পাতা পর্যন্ত যদি পানিটা না পৌঁছায় তাহলে একটা গ্লুকোজও প্রোডাকশান হবে না অক্সিজেনও প্রোডাকশন হবে না উদ্ভিদও মারা যাবে প্রাণীও মারা যাবে দ্যাট মিন্স এই যে প্রসেধনের মাধ্যমে উদ্ভিদ কিছুটা পানি হারাচ্ছে উদ্ভিদের কিছুটা পানি ক্ষতি হচ্ছে বাট এই যে উদ্ভিদের পানিটা ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা হওয়াটা প্রয়োজন সেই ক্ষতিটা যদি না হইতো তখন তার তার থেকে আরও বড়ো ক্ষতি হয়ে যেত সো এই জন্য এই জন্যকে বলা এই জন্য প্রসেদনকে বলা হয় ট্রান্সপারেশন ইজ দ্য ট্রান্সপাইশন ইজ দ্য ন্যাসেসিটি ইভিল প্রসেদন হচ্ছে প্রয়োজনীয় ক্ষতি যেই ক্ষতিটা হওয়াটা প্রয়োজন ধরো তোমার হাতের মধ্যে কোনো একটা জায়গায় খুব বড়সড় একটা ইনফেকশান হয়েছে এখন তোমার হাত তার যে ডাক্তার বলছে সে কাজটা ফেলে দিতে হবে দ্যাট মিন্স এই হাতটাকে যদি তুমি কাইটা না ফেলাও তাহলে হচ্ছে তোমার পুরা শরীরে এই ইনফেকশনটা ছড়াবে এবং তুমি আলটিমেটলি মারা যাবে দ্যাট মিন্স তুমি এই যে হাতটা যে কাইটা ফেলতেছে সেটা হচ্ছে তোমার ক্ষতি কিন্তু এই ক্ষতিটা করাটা প্রয়োজন এই ক্ষতিটা যদি না হয় তোমার তাহলে তার থেকে আরও বড় ক্ষতি হয়ে যাবে তো মাঝে মধ্যে কোনো ক্ষতি হওয়া প্রয়োজন ট্রান্সপ্যারেশান হচ্ছে এমন একটা প্রসেস প্রসাদন হচ্ছে এমন একটা প্রসেস যেখানের মাধ্যমে উদ্ভিদ পানি হারায় কিন্তু এই যে উদ্ভিদ পানি হারায় সে উদ্ভিদ পানি হারানোটা প্রয়োজন বুঝাইতে পারছি তো শীতকালে কি করে উদ্ভিদ কি করে তোমার আলটিমেট গাছের পাতা ধরায় দেয় দেখছো কি না শীতকালে সব উদ্ভিদের পাতা ঝরে যায় কেন ঝরে যায় কারণ শীতকালে কি হয় শীতকালে তো বৃষ্টিপাত হয় না সো বৃষ্টিপাত না হলে মাটিতে পানির পরিমাণটা কম থাকে তো শীতকালে যদি উদ্ভিদ খুব বেশি প্রসেদন ঘটাইতে থাকে উদ্ভিদ যদি খুব বেশি প্রসাদন ঘটাইতে থাকে কাহিনি কি হবে উদ্ভিদের ধরো যে উদ্ভিদ খুব বেশি প্রসাদন ঘটতেছে অর্থাৎ উদ্ভিদ খুব বেশি বেশি পানি হারাইতেছে কিন্তু মাটির মধ্যে নাই পানি সো এখান থেকে যদি তুমি পানি হারাইতে থাকো মাটির মধ্যে যদি পানি না থাকে একটা চাপ ক্রিয়েট হবে পানি আসার একটা চাপ ক্রিয়েট হবে বাট পানি যদি আলটিমেটলি মাটির মধ্যে না থাকে পানিকে উপরে পর্যন্ত আসতে পারবে না দ্যাট মিন্স উদ্ভিদ চাই আচ্ছা আমার মধ্যে যতটুকুই পানি আসে আমি যদি কম কম পানি হারাই সো এবং পাতার মধ্যে যেহেতু পাতার মধ্যে দিয়ে যেহেতু তোমার প্রসাদনটা বেশি হয় সো পাতা কী করে উদ্ভিদ বেশিরভাগ পাতাকে ঝরায় ফেলে ঝরায় ফেলে কি হবে বেশিরভাগ পাতাকে যদি ঝরায় ফেলে উদ্ভিদের কী হয় পানি এই যে হারানোটা এই যে ক্ষতিটা পানির যে ক্ষতিটা হয় তার এখানে আসার পর বাষ্পাকারে যে বের হয়ে যায় সেই ক্ষতিটা কম হবে যখন ক্ষতিটা কম হবে তখন আলটিমেটলি তার যতটুকু পানি আসে ততটুকু পানি সে একটু একটু করে তুলে তুলে সে খাইতে পারবে বুঝতে পারছো তো এই জন্য শীতকালে গাছের পাতা কি হয় তোমার ঝরে যায় রাইট সো এটাই ছিল হচ্ছে আমাদের উদ্ভিদের পানি পরিশোষণ এবং এইটার মাধ্যমে আস্তে আস্তে খনিজ লবণও পরিশোষণ হয় বাকি জিনিস তোমরা যদি আস্তে আস্তে পড়তে থাকো তাহলে তোমরা বুঝতে পারবা বাকি জিনিসগুলো তোমরা পড়তে থাকলে বুঝতে পারবা বাট আজকের লেকচারে আমি জাস্ট এই জিনিসটা ফোকাস করতে চাচ্ছিলাম যে এই যে যে প্রক্রিয়াটা ছিল সেই প্রসেচন প্রক্রিয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট যে প্রসেধন প্রক্রিয়াটা যদি না ঘটতো তাহলেও কিন্তু উদ্ভিদের পানির শোষণটাও খুব ভালোভাবে হইতো না ঠিক আছে তোমরা সবাই মেডিকেল সাস্টার এবং কইক অনলাইন স্কুল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও আমাদের বাকি কোর্সগুলো তোমাদের এসএসসি বাইশ তেইশ চব্বিশ যা আছে সব কোর্সের আপডেট তোমরা ওই গ্রুপগুলোতে পায়ে যাবা ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং